বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরা এসএসসির যে জিওগ্রাফি সেটি অনেক দিন ধরে পড়ছিলাম আমি রাগের আগের ক্লাসেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে পড়িয়েছিলাম তো আজকে আমরা বলেছিলাম বাংলাদেশের মানচিত্র একটি পঠন মানে একটি দেশের মানচিত্র কীভাবে পঠন করা যায় বা মানচিত্র একটি হাতে পেলে আমরা এর কোন কোন দিকগুলো সম্পর্কে জানতে পারি কোন কোন দিকগুলো সম্পর্কে নজর রাখতে পারি সে বিষয়ে আমরা কথা বলবো তো আজকে আমরা এসএসসি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট অর্থাৎ ভূগোল পরিবেশের যে থার্ড চ্যাপ্টার সেটি নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব। পরিবেশ আর উন্নয়ন এটি কি পরস্পর ওভারল্যাপ করতে পারে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে কি আমাদের পরিবেশের ক্ষতিটি করতে হয় কিনা কিংবা পরিবেশের ক্ষতি মানি কি আমরা উন্নয়ন কর্মকাণ্ডটি বন্ধ করে দেব কিনা তো এ নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা হবে আগে আমরা বিভিন্ন মানচিত্র দেখব মানচিত্র কিভাবে প্রকাশ করা হয় সেটি সম্পর্কে দেখব এবং মানচিত্র একটি আঁকতে গেলে কোন কোন জিনিস নিয়ে আমাদের নজরে রাখতে হবে সেটি সম্পর্কে জানার চেষ্টা করবো আজকের ক্লাসে আমি জয়েন করেছি আল্লাব্বিস পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি তোমাদের সাথে কানেক্ট হচ্ছি ঢাকা থেকে তোমরা আমার সাথে দেশের কোন অঞ্চল থেকে কোন জেলা থেকে কোন স্কুল বা কলেজ থেকে কানেক্ট করছো অবশ্যই আমাদের জানিয়ে দিও এবং অবশ্যই প্রথমেই লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে দিও এই শেয়ার এবং সঠিক উত্তর এবং তোমাদের পার্টিসিপেশনের ভিত্তিতেই আমরা গত লাইভ ক্লাসের সেরা কিছু স্টুডেন্ট বাছাই করেছিলাম আজকেও তার ব্যতিক্রম হবে না তো আশা করছি তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও যাতে ক্লাসটি করতে পারে এবং অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও আর জানাতে ভুলো না কে কথা থেকে দেখছো আমরা দেখিনি আজকে আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করেছে রিফাত সরকার জয়েন করেছে ঠাকুরগাঁও থেকে হ্যালো রিফাত সিয়াম কবির জয়েন করেছে জাহাঙ্গীরনগর থেকে হ্যালো অর্ণব জয়েন করেছে জনি জয়েন করছে মাদনাম জয়েন করেছে মাদনাম কিন্তু আগের ক্লাসের স্টার স্টুডেন্ট ছিল সীমা জয়েন সীমাকে জয়েন করতে বলছে রাহমত সালামতুল্লাহ জহান জয়েন করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আর ওর নাম তোফা ও চট্টগ্রাম থেকে জয়েন করেছে সিয়াম জয়েন করেছে আমাদের সাথে নাদিয়া সুলতানা জয়েন করেছে সিস্তিয়া জয়েন করেছে হ্যালো সিস্তিয়া সিস্তিয়া জয়েন করেছে পুরান ঢাকা থেকে আমরা প্রথমে একটি ধারণা নিয়ে নেই আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব একটি মানচিত্রে কোন কোন উপাদানগুলো থাকা জরুরি এবং কোন উপাদানের সাহায্যে আমরা কি বুঝতে চেষ্টা করি এরপর আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন ধরনের মানচিত্রগুলো সম্পর্কে দেখব সে মানচিত্রগুলো আসলে কি প্রকাশ করছে কয় ধরনের মানচিত্র হতে পারে সেটি সম্পর্কে জানব এরপর আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেটি সম্পর্কে জানবো যে এখন যদি ঢাকায় বেজে থাকে নয়টা আজ এখন লন্ডনে কয়টা বাজে কিংবা হারারেতে কয়টা বাজে সেটি সম্পর্কে কিছু ম্যাথ করার চেষ্টা করব এবং পরবর্তীতে উন্নয়ন ও পরিবেশ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা রাখবো তো আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবে এবং ইতোমধ্যে অনেকেই জয়েন করেছে প্রায় একশো জনের কাছাকাছি দেখছ তাসনিম জয়েন করেছে বগুড়া থেকে তাসনিম আগের ক্লাসে অনেক মনোযোগী ছিল হৃদয় জয়েন করেছে সাভার থেকে মৌ জিজ্ঞেস করেছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ মৌ সাকিব জয়েন করেছে যশোর থেকে হাফিজুর সুমাইয়া অনন্যা ঢাকা থেকে দেখছে হাফিজুরও ঢাকা থেকে দেখছে তো বন্ধুরা চলো আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিই ইরফানও জয়েন করেছি মধ্যে কুমিল্লা থেকে হ্যালো ইরফান তো দেখো প্রথমে আমরা মানচিত্রের যে বিষয়গুলো খেয়াল রাখবো ধরো এমন একটি মানচিত্র পেলাম এরপর আমরা মানচিত্র থেকে কি কি উপাদান পেতে পারি সেটি নিয়ে প্রথমে আলোচনা করবো এবং মানচিত্র থেকে আমরা বুঝতে পারি দেখো প্রথমতই যে কোনো মানচিত্র যদি তোমরা আঁকো তাহলে এর একটি টাইটেল থাকা জরুরি এর টাইটেলটি কেমন ধরো এই মানচিত্রতে আমরা দেখাচ্ছি বাংলাদেশে কয়টি ডিভিশন রয়েছে তোমরা যারা জানো বাংলাদেশে কয়টি ডিভিশন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও এবং এটিও বলো যে বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি এ রংপুর হলে এ লিখবে এবং বি ময়মনসিং হলে বি লিখবে আশা করি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে বাংলাদেশের সবচেয়ে নতুন যে বিভাগ সেটি কোনটি দেখো এই বাংলাদেশের এই ম্যাপটি দিয়ে যদি আমরা বিভাগের নাম বিভিন্ন বিভাগকে চিহ্নিত করে থাকি তাহলে এই ম্যাপটির টাইটেল হবে ডিভিশনস অফ বাংলাদেশ আবার এটি আবার সাবটাইটেল হতে পারে কারণ এর ম্যাপটির টাইটেল আমরা এটিও নির্ধারণ করতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ অফ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ কি পলিটিক্যাল ম্যাপ কি সেগুলো সম্পর্কে আমরা একটু পরে জানছি তো বাংলা একটি মানচিত্রের টাইটেলে আমরা এটি অ্যাড করছি অর্থাৎ প্রথমেই মানচিত্রের টাইটেলের দিকটি আমাদের নজরে রাখতে হবে যেটি হচ্ছে এক নাম্বার এই মানচিত্রের টাইটেলটি আমরা দিতে পারি ডিভিশন অফ বাংলাদেশ দ্বিতীয়ত একটি মানচিত্রে স্কেল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ধরো আমরা ঢাকা থেকে সিলেটে যাব এখন মানচিত্র দেখে কি আমরা বের করতে পারবো এই ঢাকা থেকে সিলেটের দূরত্বটি আসলে কত এই যে দূরত্ব এটি আমরা মাপতে পারব কিন্তু স্কেলের সাহায্যে শুধুমাত্র এটি না একটি স্কেলের মাধ্যমে মানচিত্রটি কতটুকু বড় হবে কতটুকু ছোটো হবে সেটি সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি ধরো আমরা মানচিত্র আরও ছোট করতে চাই তখন আমাদের লার্জ স্কেল নিতে হবে মানচিত্র বড় করতে চাই আবার স্মলার স্কেল স্কেল হচ্ছে এমন একটি বিষয় যে স্কেলিংয়ের মাধ্যমে মানচিত্রে কতটুকু তথ্য আমরা দিতে পারছি কতটুকু তথ্য আমরা ধারণ করতে পারছি সেটি নির্ভর করতে পারবো ধরো স্কেলিং করলে আমি মানচিত্রটিকে অনেক বড় করলাম ধরো বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়ার ইন্ডিয়ান সাবকন্টিন্টের ম্যাপটি বানালাম সেখানে কিন্তু তথ্য একরকম হবে আবার ছোট করে বাংলাদেশের ম্যাপটি বানালাম সেখানে কিন্তু তথ্য আর এক রকম হবে অর্থাৎ আমরা দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল রাখছি মানচিত্র আকারে কেমন হবে বা কতটুকু দূরত্ব কতটুকু তথ্য ধারণ করতে পারবে এটি কিন্তু আমরা জানছি এই স্কেলিং এর মাধ্যমে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটি মানচিত্রের দিকটি আসলে কোনটি সেটি জানার আগে দেখি কমেন্ট সেকশনে তারা সঠিক উত্তর দিয়েছ ইরফান আহমেদ বলেছ বি মাদনাইন বলেছ বি সিস্ত শিকদার বলেছ ময়মন সিং তফা বলেছ ময়মন সিং সাকিব আট বলেছ মৌ বলেছ সাত কিন্তু আটটি আসলে বিভাগ সিয়াম বলেছ ময়মন সিং তফা বলেছ আটটি বিভাগ মৌ বলেছ উত্তর দিয়েছ সাকিব বলেছ বিভাগ বি উত্তর ধন্যবাদ সকলকে প্রায় সকলেই সঠিক উত্তর দিয়েছ তো বন্ধুরা আহ নাদিয়া সুলতানাও বলেছ বি তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বশেষ বিভাগটি হচ্ছে ময়মনসিং এরপরও পদ্মা বিভাগটা হবে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ইত্যাদি জেলা নিয়ে একটি বিভাগ গঠনের কথা চলছে সেটি আসলে প্রস্তাবিত অনুমোদিত হলে বাংলাদেশের বিভাগের সংখ্যা আরেকটি বেড়ে যাবে তো সেটি পরের বিষয় আমরা জানি মানচিত্রে কি কি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে দেখো প্রথমত দুটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আমরা হাজির হয়েছিলাম বলেছিলাম বাংলাদেশের টাইটেল দ্বিতীয়ত স্কেল আশা করি স্কেলের ব্যাপারটি তোমরা লিখে ফেলেছ খাতায় নোট ডাউন করে থার্ড যে ব্যাপারটি সেটি হচ্ছে মানচিত্রের দিকটি অর্থাৎ এই যে নর্থ লাইন মানচিত্রের উপরের দিকে সব সময় নর্থ লাইন হবে এটি বোঝা কেন ইম্পর্টেন্ট ধরো তোমার হাতে একটি ম্যাপ আছে সেই ম্যাপটির মাধ্যমে তুমি একটি জায়গায় যেতে চাচ্ছ এখন আমরা গুগল ম্যাপ ইউজ করে থাকি তো তুমি যদি মানচিত্রের উত্তর দিক না চিনতে পারো তাহলে কিন্তু তোমার ডানে না বামে যাওয়া উচিত সেটি কিন্তু তুমি ধারণা করতে পারবে না ধরো একটি ম্যাপে এখানে হচ্ছে তোমার হোটেল কিন্তু তুমি বনের এখানে হারিয়ে গেছ হোটেলটি হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিন্তু তুমি মানচিত্র ধরেছ উল্টো সেখানে মানচিত্র এখানে দেখাচ্ছে তুমি উল্টো ধরার কারণে এটি হয়ে গেছে উত্তর এটি হয়ে গেছে দক্ষিণ তখন কিন্তু তোমার হোটেলটি খুঁজে পাবে না তখন কিন্তু তুমি আর বিপরের দিকে যেতে থাকবে অর্থাৎ গভীর বনের দিকে যেতে থাকবে হোটেলে আর পৌঁছতে পারবে না এটি কিন্তু আসলে সমস্যাজনক যার জন্য মানচিত্রে নর্থ লাইন বোঝা খুব ইম্পর্ট্যান্ট নর্থ লাইন বোঝা আরেকটি কারণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন বিভিন্ন স্থানীয় অঙ্ক স্থানীয় এবং প্রমাণ সময় নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করব। ধরো তোমাকে টোকিওর সাথে ঢাকার সময়ের তুলনা করতে বলা হয়েছে তখন তুমি সময়টিকে আসলে যোগ দিবে না সময়টি আসলে বিয়োগ দিবে টোকিওতে সূর্য বা তোমার সময় থেকে বাংলাদেশের সময় থেকে টোকিওর সময়টি এগিয়ে না পিছিয়ে কিংবা ভারতের দিল্লির সময়টি বাংলাদেশ থেকে কতটুকু পিছিয়ে তো আশা করি বলে দেবে তো এটি নিয়েও একটি কুইজ দিয়ে তোমাদের টেস্ট করে ফেলা যাক যে ভারতের যে দিল্লিতে বাংলাদেশ এবং ভারতের সময়ের পার্থক্য কতটুকু তিরিশ মিনিট হলে এ লিখবে এবং এক ঘন্টা হলে বি লিখবে আশা করি তোমরা উত্তরটি দিয়ে দিবে তো আশা করি নট লাইন কেন ইম্পর্টেন্ট সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম এখন বন্ধুরা দেখো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটি তোমার এই যে লিজেন্ট এই দেখো আমি গোল একটি দাগ দিয়েছি এই গোল দাগগুলোর মাধ্যমে আমি এখানকার বিভাগীয় সদরগুলো চিহ্নিত করতে চেয়েছি এখন তুমি যদি শুধু একটি হাতে পাও তুমি কি এই গোল দাগটি দেখে আদৌ বুঝবে এটিকে কি আসলে বিভাগীয় সদর চিহ্নিত করেছি না যে জায়গাটিকে ধান উৎপন্ন হয় সেটি চিহ্নিত করেছি নাকি এয়ারপোর্ট চিহ্নিত করেছি তখন তুমি এই লিজেন্ডের দিকে তাকাবে লিজেন্ডের দিকে তাকালে তুমি দেখবে না এই যে লাল যে গোল দাগগুলো এটি দিয়ে আসলে ডিভিশনকে চিহ্নিত করা হয়েছে আমরা আরও ধরো দিতে পারি ধরো এমন একটি কালো চারকোনা দাগ দিলাম বা বর্গাকার। সেটি দিয়ে আমরা এখানকার এয়ারপোর্টগুলো চিহ্নিত করলাম তো আমরা তখন এই যে লাল দাগ কালো দাগগুলো বর্গাকার দাগগুলো এটি দিয়ে আমরা বলতে পারবো এই অঞ্চলে এয়ারপোর্টগুলো চিহ্নিত করা হয়েছে এবং এই যে এয়ারপোর্ট চিহ্নিত করছি ডিভিশন চিহ্নিত করছি এই জিনিসগুলোকে আসলে বলছে মানচিত্রের তথ্য উপস্থাপন করছি ধরো আমরা এরপর দেখব বাংলাদেশের এই এই অঞ্চলে চা চাষ হয় ধরো আমরা পঞ্চগড়ের কিছু জিনিস দেখালাম সিলেটের কিছু অঞ্চল দেখালাম এবং মানচিত্রে বলে দিলাম এই এই চিহ্নটির মাধ্যমে আমরা চা বাগানের সংখ্যাটিকে চা বাগানের সংখ্যাটিকে প্রকাশ করছি তো এর মাধ্যমে আসলে আমরা জানতে পারি সেই অঞ্চলে বা কোন অঞ্চলে চা বাগানগুলো রয়েছে তো দেখি এই কুইজের সঠিক উত্তরটি কারা রিফাত বলছো তিরিশ মিনিট ইরফান বলছো এ মৌ বলেছে জি ভাইয়া নর্থ লাইনটা ইম্পর্টেন্ট ইনশাল্লাহ মৌ বুঝেছে তফা বলছো তিরিশ মিনিট মাদনায় মৌ বলেছ এ বিনা সিয়াম এবং মিরাজ সাকিব সকলেই বলেছ এ বিনা বলেছ ভাইয়া স্কেলিংটা আরেকবার বলতে ওকে স্কেলিংটা আরেকবার বলি অনন্যা বলেছে স্কেলিংটা বলতে বিনাও বলেছে স্কেলিংটা বলতে স্কেলিংটা আমরা একটু পর আলোচনা করি কারণ স্কেলিং দুইটা ভাগ আমরা দেখব তার আগে আমরা বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটু দেখে নেব ধরো এই যে যে মানচিত্রটি আমরা দেখছি এই মানচিত্রটি হচ্ছে একটি টপোগ্রাফিক এই মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথায় বা একটি অঞ্চলের কোথায় কি ধরনের উচ্চ ভূমি রয়েছে ধরো এই মানচিত্রটা উপর থেকে দেখে হয়তো তুমি কিছু বুঝছো না ইদানিং যে হচ্ছে আধুনিক পদ্ধতিতে এই ধরনের মানচিত্রগুলো আসলে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে মানচিত্র অঙ্কন করা হচ্ছে আমরা যদি এই ম্যাপটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো এমন কিছু দাগ দেখেছি আমরা আসলে এইটা হচ্ছে ম্যাপ ভিউ যেটির মাধ্যমে একটি স্থান কতটুকু উঁচু সেটি আমরা দেখাতে পারছি এটাকে যদি আমরা সাইড ভিউ থেকে দেখি তাহলে সেই স্থানটি অর্থাৎ এই যে মাঝের যে জায়গাটি দেখছ এই মাঝের জায়গাটি আর এই জায়গাটি এই মাঝের জায়গাটি হচ্ছে সবচেয়ে উচ্চ ভূমি যেটির মাধ্যমে এই জায়গাটিকে চেষ্টা হচ্ছে হচ্ছে এটি উচ্চ ভূমি এর পরেরটা যদি দেখি এরপর আমরা দেখছি একটি মৌজা ম্যাপ মৌজা ম্যাপে আসলে সাধারণত একটি পাড়ায় আমরা যেমন বিভিন্ন পাড়ার নাম শুনি বিভিন্ন এলাকার নাম শুনি ধরো ডেভিড কোম্পানি পাড়া মধ্যপাড়া সরকার পাড়া এই সকল পাড়ায় কোথায় কোন জমি কার কাছে আছে তোমাদের বাসায় যদি কখনো আমিন এসে থাকে আমিনের হাত থেকে যদি তোমরা কোনো ম্যাপ নাও তাহলে এই ধরনের মৌজা ম্যাপটি দেখতে পারবে যেমন ল্যাপ এখানে দেখানো হচ্ছে গণকবাড়ি নামক এলাকার একটি মৌজা ম্যাপ দেখানো হয়েছে এবং সেখানকার ল্যান্ড ইউজ দেখো এখানে স্টার যে চিহ্নগুলো সেগুলোর মাধ্যমে রিলিজিয়াস যে জায়গাগুলো ধরো মসজিদ মন্দির প্যাগোডা গির্জা এই জায়গাগুলো চিহ্নিত করেছে আবার দাগের মাধ্যমে চিহ্নিত করেছে কোন অংশের জমিটুকু কার বা কোন অংশের ঘরবাড়িটি কেমন তো আশা করি বন্ধুরা তোমরা মৌজা ম্যাপ এবং এই তোমার টপসিক ম্যাপ সম্পর্কে ক্লিয়ার হলে আমরা আরও কিছু ম্যাপ দেখব তার আগে দেখি স্কেলিংটা নিয়ে একটু আমরা কথা বলি তো এ পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখো স্কেলিং জিনিসটা আসলে কি একটি ধরো মানচিত্রে ধরো একটি মানচিত্র রয়েছে যে মানচিত্রে এখানে এ এখানে বি আবার যদি একই মানচিত্র আঁকি ধরো ওই একই মানচিত্রটি আঁকলাম আমি কিছুটা ছোট করে অর্থাৎ বাংলাদেশের মানচিত্র আমরা একসময় অনেক বড় দেখি বাংলাদেশের মানচিত্র আবার একসময় আমরা অনেক ছোটো দেখি এই ছোট কিংবা বড় মানচিত্রটি আসলে কিসের ভিত্তিতে করা হয় অনেকে বলেছ ভাইয়া বুঝেছি যে ধন্যবাদ তোমরা যারা বুঝেছ ছোট বড়টি আসলে কিসের ভিত্তিতে করা হয় সেটির নাম হচ্ছে স্কেল দেখো স্কেল আসলে তিন প্রকার একটি হচ্ছে বর্ণনা এর মধ্যে এক নম্বর হচ্ছে বর্ণনা দুই নম্বর হচ্ছে রেখা চিত্র তিন নম্বর হচ্ছে আর এফ আর এফ এর ইংরেজি হচ্ছে যেটিকে বলে প্রতিভূ অনুপাত এর মাধ্যমে এটিকে সংক্ষিপ্ত নামে আর এফ হিসেবে ডাকা হয় ধরো আমি এই মানচিত্রটি আঁকার পর আমি লিখলাম এখানে এক ইঞ্চি সমান পাঁচ মাইল এখানে এক ইঞ্চি সমান পাঁচ মাইল বোঝানো হয়েছে এখন এই যে আমি একটি কথার মাধ্যমে প্রকাশ করলাম এখানে এক ইঞ্চি সমান পাঁচ মাইল অর্থাৎ আমি একটি বর্ণনা দিলাম এটিকে বলা হচ্ছে বর্ণনা ভিত্তিক স্কেল কিন্তু আমি যদি আবার রেখার মাধ্যমে চিহ্নিত করি ধরো এমন একটি রেখা আমরা অঙ্কন করি এই রেখাগুলো সাধারণত যারা অনার্স করে জিওগ্রাফিতে সাধারণত তাদের শেখানো হয় এমনকি এইচএসি সিলেবাসও থাকে এই রেখার মাধ্যমে আমি হয়তো দেখালাম এই রেখাটি হচ্ছে ছয় ইঞ্চির একটি রেখা যেখানে আমরা দেখালাম তিনটি ভাগ করলাম একটি রেখাকে অর্থাৎ প্রতিটি ভাগে আমাদের পড়ছে দুই ইঞ্চি করে এবং এই দুই ইঞ্চির মাধ্যমে আমরা দেখাতাম চেষ্টা করলাম এই দুই ইঞ্চি সমান হচ্ছে দশ মাইল এখন আমরা যে রেখার মাধ্যমে আমরা যখন আর একটি ম্যাপ দেখব একটু পরে তখন এই রেখার বিষয়টা আমরা আসলে ক্লিয়ার হতে পারবো এই রেখার মাধ্যমে যে আমরা একটি রেখা দেখেই আমরা কল্পনা করতে পারছি যে এই ছয় ইঞ্চি রেখা দিয়ে যদি বারো মাইল বারো মাইল বোঝানো হয় তবে এটি আসলে আমাদের এক ইঞ্চিতে কত মাইল পড়ছে সে এক ইঞ্চিতে যে দুই মাইল করে পড়ছে এই রেখাটি দেখে আমরা সেটি বুঝতে পারছি তো বন্ধুরা দেখো এই যে আর এফ যেটি রয়েছে সে আর এফ টি আমরা কিভাবে বের করতে পারি আর আমরা এভাবে বের করতে পারি ধরো এক অনুপাত অর্থাৎ এক অনুপাতষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি ধরো এখানে আমরা দেখাচ্ছি মানচিত্রে এক ইঞ্চি সমান অর্থাৎ এই অনুপাতের মাধ্যমে যে ছয় তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি সেটা কোথায় বাস্তব পৃথিবীতে অর্থাৎ ম্যাপে যেটি এক ইঞ্চি সেটি বাস্তব পৃথিবীতে তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি ধরো এই ম্যাপটির ক্ষেত্রে আমরা দেখলাম এক ইঞ্চি সমান পাঁচ মাইল এখন আমরা এই ম্যাপটি থেকে স্কেল দিয়ে দাগ দিয়ে দেখলাম এই ম্যাপটি আসলে এই এ স্থান থেকে বি স্থানের দূরত্ব হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে আমরা বলতে পারি ম্যাপে যদি এ থেকে বির দূরত্ব পাঁচ ইঞ্চি হয় তাহলে রিয়েল ওয়ার্ল্ডে অর্থাৎ বাস্তব পৃথিবীতে এটি এ স্থান থেকে বি স্থানের দূরত্ব হবে পাঁচ পাঁচা পঁচিশ মাইল অর্থাৎ ম্যাপে যেটি আমাদের দেখাচ্ছে এক ইঞ্চি সমান পাঁচ মাইল এবং আমরা দেখলাম ম্যাপের এ থেকে বিয়ের স্থানটি হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে বা বাস্তব পৃথিবীতে এই পাঁচ ইঞ্চি সমান পঁচিশ মাইল এখন দেখো আমরা যদি আসলে দশ ইঞ্চি সমান বা আরেকটু বাড়িয়ে ধরো এটিকে আমরা নিলাম দুই মাইল এবং এটিকে আমরা এক ইঞ্চিও রাখলাম তখন কিন্তু ম্যাপটি আর এই সাইজের হতো না তখন ম্যাপটি আসলে হয়ে যেত ছোট ছোট কিংবা বড় কারণ এই এক ইঞ্চি সমান আগে যেখানে পাঁচ মাইল দেখানো হচ্ছে এখন এক ইঞ্চি সমান দুই মাইল দেখানো হচ্ছে আরও ম্যাপটিকে আমরা ওরা ব্রডার সেন্সে দেখতে পাচ্ছি এভাবেই ম্যাপটি আসলে আমরা ছোট বড় করতে পারি আশা করি স্কেলের বিষয়টি ক্লিয়ার তফা বলছবে আর এফ এর ফুল ফর্মটা আরেকবার বলবেন অবশ্যই বলবো বলেছে বলেছো বুঝি নাই কোন ব্যাপারটি বুঝো নাই একটু আমাকে যদি বলো আবরাম দেখব বুঝিনি মাদনাইন বলেছে ক্লিয়ার ভাই ধন্যবাদ দেখো আমি যদি আরেকবার স্কেলিংটি একটু দেখাই আর নেশা বলেছে ক্লিয়ার আর সাকিব বলেছে সে আশা করি বুঝেছে সাকিব ধন্যবাদ সাকিবকে সাকিব আগের ক্লাসে কিন্তু বেস্ট স্টুডেন্ট ছিল এ ক্লাসে সে জয়েন করেছে সিয়ামও জয়েন করেছে আমি যদি আরেকবার স্কেলিংটা বুঝাই দেখো মানচিত্রে আমরা এমন একটি মানচিত্র আঁকলাম যে মানচিত্রে আমরা দেখলাম এ থেকে বি এটি আসলে পাঁচ ইঞ্চি এখন মানচিত্রের উপর স্কেল দেওয়া রয়েছে এক ইঞ্চি সমান দুই নাইন ধরো এক ইঞ্চি সমান দুই মাইল দেওয়া রয়েছে তাহলে এই যে মানচিত্রে আমরা এ থেকে বীর দূরত্ব পাচ্ছি পাঁচ ইঞ্চি তাহলে রিয়াল ওয়ার্ল্ডে আমরা এ থেকে বীর দূরত্বটি পাচ্ছি পাঁচ দুগুন দশ মাইল এখন এটিকে আর এফ হিসেবেও কিভাবে প্রকাশ করা যায় ধরো এক অনুপাত তেষট্টি হাজার তিনশো একটি জায়গার আর এফ এখন আমরা এখান থেকে বলতে পারি ধরো এক সেন্টিমিটার সমান্টিমিটার আরেফ এর পূর্ণরূপটি একজন জানতে চেয়েছ আরেফ এর পূর্ণরূপটি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন বাংলায় যাকে বলে প্রতিভূ অনুপাত অর্থাৎ আমি যেটি বলেছিলাম ধরো মৌজা মানচিত্র বেলায় দেখা যাবে কি বাড়িতে যখন আমিন আসে আমিন একজন পেশা যিনি একটি এলাকার বা জমির মাপ ঠাপ যার কাছে থাকে কিংবা জমির মাপ হিসাব করে তার কাছে সাধারণত মৌজা মানচিত্রগুলো দেখতে পারবে আশা করি স্কেলিং এর বিষয়টি ক্লিয়ার হয়েছ ধর এক ইঞ্চি সমান যদি দশ মাইল আমরা দেখাই তখন কি করছি দশ মাইলের বিশাল একটি এলাকাকে আমরা ম্যাপে এক ইঞ্চিতে নিয়ে আসছি এটি হচ্ছে স্কেলিং ধরো স্কেলিংয় বলা আছে এক সেন্টিমিটার সমান পঞ্চাশ মাইল অর্থাৎ ম্যাপের যে এক সেন্টিমিটার জায়গা সেটির পুরো পৃথিবীর পঞ্চাশ মাইল জায়গাকে আমরা ম্যাপের ওই এক সেন্টিমিটারকে জায়গাতে স্থান দিচ্ছি ধরো আমি যদি আরেকবার দেখাই ধরো এটি হচ্ছে বাংলাদেশ এবং এটি হচ্ছে আমেরিকা ধরো এখান থেকে বাংলা এ থেকে বিয়ের দূরত্ব হচ্ছে রিয়েল পৃথিবীতে পাঁচ হাজার মাইল এখন ম্যাপে কি আমাদের পাঁচ হাজার মাইল আঁকা সম্ভব সম্ভব না তখন আমরা ম্যাপে করি কি এক ইঞ্চিতে আমরা পঞ্চাশ মাইল করে দেখাই এই যে আমরা ডিসিশন নিলাম ম্যাপের এক ইঞ্চিতে আমরা বাস্তব পৃথিবীর পঞ্চাশ মাইল দেখাবো এটি হচ্ছে স্কেলিং তো আশা করি স্কেলিং সম্পর্কে আগে অনেকে ক্লিয়ার হয়েছে বুঝে বলেছ আশা করি এখনো ক্লিয়ার বলেছে স্কেলটা একবার রহিমা বুঝাতে অবশ্যই বুঝাবো আবিদ বলেছে ক্লিয়ার বিনা বলেছে ভাই ক্লিয়ার নেসা বলেছে ক্লিয়ার অনন্যা বলেছে সেও ক্লিয়ার ধন্যবাদ রৈখিক স্কেলটা আমরা একটু দেখি ধরো রৈখিক স্কেলকে যদি আমরা একটু ল্যাপটপে দেখি ধরো এই যে এটিকে বলা হচ্ছে সরল স্কেল বা রৈখিক স্কেল দেখো এই স্কেলে আর এফ যদি তোমরা দেখতে পারো আর এফ দেওয়া হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান টু ফাইভ জিরো অর্থাৎ এই পুরো জায়গাটিকে সে ওয়ান টু ফাইভ জিরো ইঞ্চি বা মাইল বা সেন্টিমিটার হিসেবে প্রকাশ করেছে এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে রৈখিক স্কেল যেমন দেখো এই যে এতটুকু দাগ এটি সমান ধরো পঁচিশ ইঞ্চি প্রকাশ করেছে কিংবা এই যে এতখানি দূরত্ব এটি সমান একশো থেকে দুইশো অর্থাৎ একশো ইঞ্চি প্রকাশ করেছে আবার দেখো আমরা যদি আরেকটি দেখি ধরো এই যে এটি হচ্ছে একটি রৈখিক বা স্কেল যেটি আসলে তুলনা স্কেল তখন আমরা দুটি যে স্কেল রয়েছে যেটি আমরা রৈখিক স্কেলে দেখলাম রৈখিক স্কেলে দেখলাম দুটি স্কেলের তুলনা করা হয় অর্থাৎ রৈখিক স্কেলের মাধ্যমে আমরা বুঝতে দেখ পারি এই পুরো দাগটি সমান যদি দুইশো ইঞ্চি বোঝায় তাহলে মানচিত্রে এতটুকু দাগ সমান আসলে দুইশো ইঞ্চি বোঝাচ্ছে তো বন্ধুরা আশা করি সরল স্কেলটি সম্পর্কে তোমরা পরিষ্কার হয়েছ এরপর আমরা বিভিন্ন দেশের মানচিত্র দেখব এবং বন্ধুরা দেখি কারা কাজে কারো কোনো সমস্যা রয়েছে কিনা তামিম বলেছে চলে এসেছে সে বিনা বলেছে ভাইয়া একদম ক্লিয়ার সাকিব বলেছে হ্যালো সাকিব সাকিদ জয়েন করেছে ধন্যবাদ আশা করি ব্যাপারটি তোমরা ক্লিয়ার হয়েছ তো চলো এবার আমরা বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে আর একটু ধারণা দিই দেখো মৌজা মানচিত্র সম্পর্কে আমরা পড়েছি এই মানচিত্রটি হচ্ছে থানা মানচিত্র একটি থানার আন্ডারে আসলে কোন কোন অঞ্চলটি রয়েছে সেটি আসলে এই ধরনের মানচিত্রটিকে বোঝানো হয় যেমন এটি হচ্ছে সুত্রাপুর থানা মানচিত্র আর এটি হচ্ছে একটি এলাকা মানচিত্র অর্থাৎ পুরো এলাকায় কোথায় কোন পাড়া রয়েছে কোথায় কোন স্কুল রয়েছে কোথায় মসজিদ রয়েছে কোথায় মন্দির রয়েছে কোথায় তুমি হাসপাতাল পাচ্ছ এই ম্যাপটির মাধ্যমে সেটি প্রকাশ করতে পারবে এখন দেখো একটি জিনিস যে এখানে কিন্তু বাংলাদেশের একটি ম্যাপ দেওয়া রয়েছে কিংবা এখানে ঢাকার একটি ম্যাপ দেওয়া রয়েছে এই যে বাংলা এই এলাকাটি দেখাতে আমরা বাংলাদেশের ম্যাপটি কেন ইউজ করছি কিংবা ঢাকার ম্যাপটি কেন ইউজ করছি ধরো এই অঞ্চলটি হচ্ছে এই অঞ্চল কিন্তু এই অঞ্চলের এক অঞ্চল এই অঞ্চলের পাশে রয়েছে বিপাড়া এই অঞ্চলের এদিকে রয়েছে সিপাড়া এই যে এই অঞ্চলটিকে দেখছো তোমরা এই অঞ্চলটিকে বলা হয় রিলেটিভ বা আপেক্ষিক লোকেশন কিন্তু এই যে এই অঞ্চল এটির তো একটি নির্দিষ্ট সীমানা রয়েছে ধরো সেটি আটাশি ডিগ্রি দ্রাঘিমা থেকে উননব্বই ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত কিংবা সেটি বিরানব্বই ডিগ্রি দুঃখিত সেটি ধরো তোমার বাষট্টি ডিগ্রি অক্ষা অক্ষাংশ অক্ষরেখা থেকে তেষট্টি ডিগ্রি অক্ষম রেখা পর্যন্ত এই যে আমরা দ্রাঘিমার মাধ্যমে বলছি এটি বিরাশ উননব্বই আটাশি থেকে এটি উননব্বই ডিগ্রি দ্রাঘিমার মধ্যে থেকে এটি তেষট্টি ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই যে আটাশি ডিগ্রি ডিগ্রি আমরা দ্রাঘিমার অক্ষাংশে প্রকাশ করলাম এটি হচ্ছে এটির অ্যাপসোলুট লোকেশন অর্থাৎ এই অঞ্চলটি আসলে কোন জায়গায় অবস্থিত সেটিকে বলা হচ্ছে অ্যাপসোলুট লোকেশন এবং এই অঞ্চলের আশেপাশে কোন অঞ্চল রয়েছে কিংবা এই অঞ্চলটি আসলে কোথায় সেজন্য ওই অঞ্চল এই এ বি বি এবং এবং বলা হচ্ছে রিলেটিভ লোকেশন ধরো আমরা যদি কেউ খালি চোখে তুমি তোমার এক বন্ধুকে বললে দোষ দেখ এটা হলো আমার এলাকার মানচিত্র সে বন্ধুটি হয়তো অস্ট্রেলিয়ায় সে কিন্তু আসলে বুঝবে না এই মানচিত্রটি পৃথিবীর কোথায় সে তখন এই যে একটি রিলেটিভ লোকেশন আমরা দিয়েছি বাংলাদেশের ম্যাপ এই ম্যাপটি দেখে বুঝতে পারবে এটি ঢাকা অঞ্চলে দ্বিতীয় ধাপে সে দেখছে এটি ঢাকা অঞ্চলের পূর্বাংশে অবস্থিত তাহলে এই রিলেটিভ লোকেশনের মাধ্যমেও তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি ম্যাপটি কোথায় অবস্থান করছে তো আশা করি মান এই মানচিত্রটি রিলেটিভ বা অ্যাপসলুট লোকেশনে ক্লিক কী হয়েছে সেটি সম্পর্কে তোমরা ক্লিয়ার তো বন্ধুরা এর মধ্যে একটি কুইজ দেওয়া যাক যে তোমরা যদি বলো মানচিত্রে আমরা যখন পৃথিবীর মানচিত্রটি দেখি তখন গুরুবৃত্ত রেখা আসলে কাকে বলা হয় এ বিষুবীয় রেখা বি মকর রেখা কর্কটরেখা তো আশা করি বন্ধুরা তোমরা উত্তর দিবে যে রেখা আসলে গুরুবৃত্ত অঞ্চল এই অঞ্চলটিকে কি বলা হয় বিষুবীয় অথবা মকরীয় অঞ্চল তো আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের মানচিত্র দেখছিলাম এবং সেটি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম প্রথমত আমরা স্কেলিং দিয়ে জেনেছি যে স্কেলিংয়ের মাধ্যমে একটি এলাকার দূরত্ব কিভাবে পরিমাপ করা হয় এরপর আমরা জেনেছি একটি মানচিত্রে কি কি উপাদান রয়েছে সেটি কিভাবে প্রকাশ করা হয় এরপর আমরা সেই মানচিত্রের আসলে অ্যাপসোলুট লোকেশন কি রিলেটিভ লোকেশন কি সেই মানচিত্রটি দেখে আদৌ কি বোঝা যাবে এটি আসলে কোন অঞ্চলে অবস্থিত সেটি সম্পর্কে জানলাম এরপর একটি কুইজ দিয়েছি তোমার ঝটপট কুইজের আনসারটি দিয়ে ফেলো এর মাধ্যমে আমরা আরেকটি মানচিত্র সম্পর্কে দেখে আসি দেখো এটি একটি আন্তর্জাতিক মানচিত্র কিংবা এটি হচ্ছে একটি বিশ্ব মানচিত্র এর মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো আইডিয়া পাচ্ছি এক এর মাধ্যমে আমরা আইডিয়া পাচ্ছি পৃথিবীর পলিটিক্যাল ম্যাপটি কেমন পলিটিক্যাল ম্যাপ বলতে আমরা কি বুঝি পলিটিক্যাল ম্যাপটি হচ্ছে আন্তর্জাতিক যে রেখা রয়েছে ধরো বাংলাদেশের তো একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে নির্দিষ্ট আয়তন রয়েছে সে আয়তনের বাইরে গেলে হয় পড়বে ভারত নইলে পড়বে মায়ানমার ধরো ভারতেরও একটি নির্দিষ্ট আয়তন রয়েছে সে আয়তনের বাইরে গেলে তার হয়তো পড়বে পাকিস্তান তার পড়তে পারে চীন তার পড়তে পারে বাংলাদেশ নেপাল কিংবা ভুটান তো বন্ধুরা এই যে একটি নির্দিষ্ট অঞ্চলকে আমরা চিন্তা করছি এই নির্দিষ্ট অঞ্চলগুলোকে দেখো বাছাই করে এই অংশটিকে আমরা বলছি রাশিয়া এই অংশটিকে বলছি গ্রিনল্যান্ড এই অংশকে বলছি কানাডা আবার এই অংশকে বলছি ব্রাজিল কিংবা এই গোলাপি ছোট্ট অংশটিকে বলছি বাংলাদেশ এই যে পল এই যে আন্তর্জাতিক রেখার মাধ্যমে যে আমরা এক এক দেশের এক একটি মানচিত্র পেলাম এটিকে বলা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ এই পলিটিক্যাল ম্যাপটি আমরা একটি দেশের মধ্যেও দেখতে পারি ধরো দেশের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পারবো এই যে ধরো আফ্রিকার অঞ্চলের যদি আমরা দেখি তাহলে এখানে লিবিয়া সুদান চাঁদ নাইজার ইথোপিয়া এবং ইজিপ্ট এই যে বিভিন্ন দেশে ভাগ করছে এই ভাগগুলোকে বলা হচ্ছে পলিটিক্যাল বাউন্ডারি অর্থাৎ পলিটিক্যাল বাউন্ডারি ভিত্তিতে আমরা এই দেশগুলোকে ভাগ করছি এগুলোর আরেকটি নাম রয়েছে যেগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ এই যে আমরা বিভিন্ন প্রশাসনের ভিত্তিতে ধরো ইজিপ্টের একটি নির্দিষ্ট প্রশাসন আছে লিবিয়ার একটি নির্দিষ্ট প্রশাসন আছে সুদানের একটি নির্দিষ্ট প্রশাসন আছে এই যে প্রশাসনের ভিত্তিতেও যে ভাগ করছে যেন এটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ বলা হয় তো আশা করি আন্তর্জাতিক ম্যাপ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ তোমাদের কাছে দেখি এই প্রশ্নটির উত্তর কারা কারা দিয়েছ আর তফা বলেছে ভাইয়া পলিটিক্যাল ম্যাপে কী কী দেখানো যায় আর মৌ বলেছে ভাইয়া পড়াগুলো খুব ক্লিয়ার বুঝতে পারছি ধন্যবাদ বিনা উত্তর দিয়েছে বিশুবি অঞ্চল নেওয়াজ উত্তর দিয়েছে এ তফা বলেছে এ মৌ বলেছে এ সিয়াম সাকিব মিরাজ এবং মাদনাই সবাই বলেছে এ মৌ বলেছে অ্যাপসলুট লোকেশন বুঝতে পেরেছি তাসিন জয়েন করেছি ইতোমধ্যে ধন্যবাদ তোমাদেরকে একজন একটি প্রশ্ন করেছ যে পলিটিক্যাল ম্যাপে কি কি দেখানো যায় দেখো পলিটিক্যাল ম্যাপে সাধারণত একটি লার্জ স্কেল আর স্মল স্কেলে চিন্তা করতে হবে পলিটিক্যাল ম্যাপে আমরা যদি বড় একটি মানচিত্রকে দেখাতে চাই ধরো বিশ্ব মানচিত্র কিছুক্ষণ আগে দেখিয়েছি সেখানে আমরা এক এক দেশের আন্তর্জাতিক যে বাউন্ডারি এটাকে বলা হয় পলিটিক্যাল বাউন্ডারি সেটা আমরা প্রকাশ করতে পারছে এই যে ভাই এই বাউন্ডারির মধ্যে বাংলাদেশ এই বাউন্ডারির পাশে ভারত ওই বাউন্ডারিতে মায়ানমার দেশের সীমারেখা নির্ধারণ করতে পারলাম এরপর সে মানচিত্রে আমরা আরো দেখাতে পারি কি লার্জেস্ট আমরা লার্জে মানচিত্রটি নিলাম সেখানে আমরা দেশের রাজধানীগুলো দেখাতে পারি এই হচ্ছে ভাই দিল্লি এটি ঢাকা এটি নাইপিডো মায়ানমারের রাজধানী কিন্তু নাইপিডো এরপর ইম্পর্টেন্ট শহরগুলো দেখাতে পারি এটা চিটাগং এটা কলকাতা এটা হচ্ছে ইয়াঙ্গুন অর্থাৎ এই যে পলিটিক্যাল এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি আসলে সে বাউন্ডারির স্কেলিংটি কিভাবে করেছো সেটা কি বিশাল একটি এলাকা নিয়েছো নাকি কম একটি এলাকা নিয়েছো ধরো বিশাল একটি এলাকা নিলাম আমরা মানচিত্রের মতো তখন কিন্তু আমরা এত ভাস্টলি সব তথ্য দেখাতে পারবো না ধরো বাংলাদেশের সবগুলো জেলা দেখাতে পারবো না কিন্তু তুমি যদি একটু ছোট মানচিত্র নাও ধরো বাংলাদেশের মানচিত্র নিলে তুমি কিন্তু সেখানে বাংলাদেশের জেলা বাংলাদেশের বিভাগ এবং কোথায় কোন ধরনের ফসল উৎপন্ন হয় কোথায় কি ধরনের মানচিত্র রয়েছে সেটি সম্পর্কে পলিশকার ধারণা পাবে অর্থাৎ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপটি তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে তথ্য উপস্থাপন করতে চাও এইটির উত্তরটি অনেকেই দিয়েছ তোমাদের অনেককে ধন্যবাদ তোমাদের কাছে আরেকটি প্রশ্ন রাখি প্রশ্নটি হচ্ছে আফ্রিকা সবচেয়ে বড় দ্বীপ কোনটি এ সি বর্কিনা ফুসো বুরকিনা ফুসো আফ্রিকার সবচেয়ে বড় দ্বীপ মাদা গাসকার বেনিন না বুর্কিনা ফুসো তো আশা করি তোমরা এটির উত্তর দিতে থাকবে এর মধ্যে আমরা আরও কিছু ম্যাপ নিয়ে আলোচনা করি দেখো এই ম্যাপটিকে বলা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ অর্থাৎ জিওলজির আমরা যে অংশটুকু ভাবি ধরো এই যে হলুদ অংশ এটির মাধ্যমে প্রকাশ করছে বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ধরো এই যে যে খয়েরি অংশটি দেখতে পাচ্ছি এটির মাধ্যমে হয়তো প্রকাশ করছে যে বাংলাদেশের কোন অঞ্চলে পাহাড় রয়েছে এরপরে এই যে সবুজ সাদা অংশটুকু দেখতে পাচ্ছি এই সাদা অংশটুকুর মাধ্যমে প্রকাশ করতে পারে বাংলাদেশের কোন অঞ্চলে প্লাবন সমভূমি রয়েছে এই ম্যাপগুলো অর্থাৎ বাংলাদেশের যে ফিজিওগ্রাফি ভূপ্রকৃতি জিওলজিক্যাল যে অ্যাক্টিভিউটসগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা এই ম্যাপগুলো আঁকতে চেষ্টা করি এর মধ্যে আরেকটা জিনিস দেখো এই ম্যাপে কিন্তু একটি টাইটেল দিয়েছে বাংলাদেশ ফিজিওগ্রাফি এই ম্যাপের একটি স্কেলিং রয়েছে এই ম্যাপে একটি নর্থ লাইন রয়েছে এই ম্যাপে এখানে দেখাচ্ছি ইন্ডিয়া এখানেও ইন্ডিয়া এখানে মায়ানমার অ্যাপসুলুট এবং রিলেটিভ লোকেশন দেখাচ্ছে এই যে এখানে দেখো তোমরা বিভিন্ন ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের মাধ্যমে দেখানো হচ্ছে বাংলাদেশের অবস্থানটি আসলে কোথায় এখানে ছোট ছোট করে লিজন দেখানো হচ্ছে অর্থাৎ এই মানচিত্রে কিন্তু আমরা মানচিত্রে যে উপাদানগুলো রয়েছে সেটি সম্পর্কে আইডিয়া পেলাম এরপর তোমরা দেখো এই ম্যাপটির মাধ্যমে জলবায়ু মানচিত্র দিকটি প্রকাশ পেয়েছে ধরো সবচেয়ে গরম যে অঞ্চলটি বা সবচেয়ে তাপ যে অঞ্চলটিতে পড়ে সে অঞ্চলটিকে আমরা প্রকাশ করছি লাল চিহ্নের মাধ্যমে ঠান্ডা অঞ্চলগুলোকে প্রকাশ করছি আকাশি কিংবা নীল চিহ্নের মাধ্যমে দেখো সেই হিসেবে এই যে জিরো ডিগ্রি রেখা যে বরাবর গিয়েছে সেই অঞ্চলগুলোতে গাঢ় লালের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এই অংশগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে কিংবা রাশিয়ার দক্ষিণ উত্তরে দেখো নীল কালার রয়েছে তার মাধ্যমে সেই অঞ্চলের জলবায়ুকে কোল্ড টেম্পারেচার কিংবা তোমার ঠান্ডা বা শীতল জলবায়ু হিসেবে প্রকাশ করা হচ্ছে এরপর দেখো এই ম্যাপটির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি এই ম্যাপটি হচ্ছে সতেরোশো সালের ম্যাপ এই সতেরোশো সালের ম্যাপে দেখানো হয়েছে মুঘল যে সম্রাটরা ছিলেন সেই মুঘল সম্রাটরা এই ভারতীয় উপমহাদেশের কোন কোন জায়গাকে দখল করেছে তোমরা দেখো ভারত উপমহাদেশের দক্ষিণের কিছু জায়গা বাদে সবুজ অংশ নিয়ে পুরো অংশটি মুঘল সাম্রাজ্যের দখলে দেখা যাচ্ছে হলুদ অংশটিকে দেখা যাচ্ছে মারাঠা এবং মিশর মিশরের অংশ দেখা যাচ্ছে নীল অংশটিকে বাকি যে সবুজ অংশ সেটি পুরোটাই মুঘল যে বংশের যে ছিলেন তা তাদেরকে দেখানো হয়েছে তো এটিকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাপ বা পলিটিক্যাল মানচিত্র যদি দুঃখিত ঐতিহাসিক মানচিত্র এরপর বন্ধুরা দেখি তোমরা কারা সঠিক উত্তরটি দিয়েছ তারপর আমরা আরো কিছু মানচিত্র সম্পর্কে আলোচনা করব এ মেহেদি বলেছে এ নেওয়াজ বলেছে এ সাদিয়া বলেছে এ বিনা মিরাজ সিয়াম বলেছে এ সামির বলেছে বি সাকিব বলেছে এ সিয়াম বলেছে সব ক্লিয়ার মাদনায়ন বলেছে অল ক্লিয়ার ভাইয়া অনেক ধন্যবাদ তোমাদের তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করছো জন্যই তোমাদের কাছে আসলে ক্লিয়ার লাগছে আশা করি মানচিত্রগুলো সম্পর্কে তোমরা প্রপার ধারণাও পাচ্ছ তো বন্ধুরা আমরা ঐতিহাসিক মানচিত্র নিয়ে কথা বলছিলাম ধরো এমন একটি মানচিত্র বাংলাদেশে প্রকাশ করলাম যে মানচিত্রে দেখা যাচ্ছে যে এই অংশটিতে বাংলাদেশের অবস্থান এই অংশটিতে পাকিস্তানের অবস্থান এটি কিন্তু একটি ঐতিহাসিক ম্যাপ যে ম্যাপের মাধ্যমে একটি অংশে আমরা পাকিস্তানের দুটি অংশ দেখতে পাচ্ছি একটি একটি দেশ দেখতে পাচ্ছি দুটি অংশের মাধ্যমে এই ম্যাপটিকেও কিন্তু আমরা হিস্টোরিক্যাল ম্যাপ বা ঐতিহাসিক মানচিত্র নামে আখ্যায়িত করতে পারি তো বন্ধুরা এরপর চলো আমরা আরো কিছু মানচিত্র সম্পর্কে দেখে আসি এরপর দেখো এখানে অনেকগুলো ডট দেওয়া রয়েছে এই ডটের মাধ্যমে আসলে কি বোঝায় এই ডটের মাধ্যমে আসলে বোঝাচ্ছে এই যে আমরা ইউনাইটেড স্টেটস দেখতে পাচ্ছি অর্থাৎ এই যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে কি পরিমাণ মানুষ রয়েছে এখানে দেখানো হয়েছে একটি ডটের মাধ্যমে এক লাখ মানুষকে বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আমরা জানি প্রায় সাত আটাশ কোটি উনত্রিশ কোটি অর্থাৎ প্রতিটি ডটের মাধ্যমে এখানে এক লাখ মানুষ বোঝানো হচ্ছে এতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে যে একটি সমুদ্রের তীরে অবস্থিত সেটিতে মানুষের পরিমাণ অনেক বেশি এবং এই অংশটিতেও মানুষের পরিমাণ অনেক বেশি আমরা আমি আমাদের ডিপার্টমেন্টে একবার আমাদের একটি কাজ দেওয়া হয়েছিল যে বাংলাদেশে কোন জেলায় খেয়াল করো কোন জেলায় যেটিকে আমরা পলিটিক্যাল ম্যাপ হিসেবে দেখছি কতজন ধর্মীয় মানুষ অর্থাৎ আমরা একটি সোশ্যাল ম্যাপ অঙ্কন করছি কোন ধর্মের কতজন মানুষ বসবাস করে সেটি আমরা একবার আঁকার চেষ্টা করেছিলাম অর্থাৎ পুরো বাংলাদেশের কোন জেলায় কোন ধর্মের কতজন মানুষ বসবাস করে তিনটি উপাদান একসাথে কোন ধর্ম কোন জেলা কতজন মানুষ সেটি আমরা আঁকার চেষ্টা করেছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি বাংলাদেশের কোন অঞ্চলে কোন ধর্ম কতজন কত ধর্মের মানুষ বসবাস করে সেখানে আমি আমার দুই বন্ধু ছিল অদ্রি এবং নরিন দুজন এবং আরেকজন ছিল রবিউল এই তিনজন এবং আমার চেষ্টায় এই ম্যাপটি অঙ্কন করা হয়েছিল তো আশা এই ম্যাপের মাধ্যমে আমরা দেখ দেখাতে পেরেছিলাম যে বাংলাদেশের কোন অঞ্চলে কত ধর্মের মানুষ আসলে বসবাস করে এই ম্যাপটি দেখো যেটি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপের বর্ণনা দিচ্ছিলাম যে আমেরিকার কোন স্টেটগুলো আসলে কীভাবে বিধ্বস্ত রয়েছে বিভিন্ন স্টেট দেখানো হয়েছে এর মাধ্যমে বিভিন্ন রোড দেখানো হয়েছে রোড নেটওয়ার্ক দেখানো হয়েছে এরপর দেখো এই ম্যাপটির মাধ্যমে আমরা দেখছি বিশাল বিশাল কিছু বৃত্ত রয়েছে কিছু ছোট ছোট বৃত্ত রয়েছে আসলে দেখো ছোট বৃত্তগুলোর মাধ্যমে ধরো এক হাজার জন মানুষ বোঝাচ্ছে বা বড় বৃত্তের মাধ্যমে ধরো দশ হাজার জন মানুষ বোঝাচ্ছে বা কোনো একটি কাজ করছে তারা এখানে বলা হয়েছে ডাউনটাউন পপুলেশন গ্রোথ অর্থাৎ দশ হাজার মানুষের মধ্যে তারা পপুলেশন গ্রোথটি দেখানোর চেষ্টা করছে তো ওই বড় বৃত্তের যে ব্যাসার্ধ বা ব্যাস এটির মাধ্যমে বৃত্তকে ছোট বড় করে কোন বৃত্তের মাধ্যমে কতজন মানুষ প্রকাশ পাচ্ছে সেটিকে দেখানোর চেষ্টা করেছে ধরো আমরা এমনও করতে পারি ধরো পৃথিবীর একটি ম্যাপ আঁকলাম এবং এই ম্যাপটিতে আমরা এই অঞ্চলটিতে অর্থাৎ ইতালি অঞ্চলে আমরা দেখালাম যে বড় একটি ম্যাপ দিলাম বড় ম্যাপের মাধ্যমে দেখালাম ইতালিতে এই বড় ম্যাপটির মাধ্যমে দেখালাম সেখানে প্রায় এক লাখ লোক এক লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু ধরো নেপালের একটি ম্যাপ আমরা দেখ আঁকলাম ওই পাশে সেখানে একটি ছোট আকৃতি এখানে দেখালাম নেপাল বা ভুটান বা যে কোনো অঞ্চলে সে দেশে ছোটো বৃত্তটি দ্বারা একশো মানুষ বা দুইশো মানুষকে বোঝানো হচ্ছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের টপিককে মাথায় এনে বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারি বিভিন্ন ধরনের ম্যাথ করতে পারি আবার বিভিন্ন ধরনের মানচিত্র প্রকাশ করতে পারি এবং সেই মানচিত্রগুলোর মাধ্যমে আমরা দেখাতে পারি যে সেই অঞ্চলটিতে সেই মানচিত্র দ্বারা আমরা কী বোঝাতে চাচ্ছি তো বন্ধুরা এবার চলো আমরা কিছু অঙ্ক দেখে আসি তার আগে দেখি মানচিত্র সম্পর্কে মানচিত্র সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা একজন বলেছে ভাই আপনাদের বানানো ম্যাপটা একটু দেখতে যাচ্ছি নেওয়াজ বলছে সিয়াম বলছে ভাই লিজেন্ড এবং সোর্স অফ ডাটা কি আচ্ছা আরেকবার বলতেছি বিনা বলছে ভাই ক্লাসটা অনেক জোশ লাগছে অবশ্য ধন্যবাদ বিনা আচ্ছা হিস্টোরিক্যাল ম্যাপের ম্যাপ কি জাদুঘরে থাকে তফা জিজ্ঞেস করেছে হ্যাঁ আমরা জাদুঘরে অনেক ম্যাপ দেখতে পারি সে ম্যাপগুলো যদি ইতিহাসকে রিপ্রেজেন্ট করে সেগুলো অবশ্যই হিস্টোরিক্যাল ম্যাপ তো আমি একটু আমাদের ম্যাপটা একজন দেখতে চেয়েছি আরেকবার দেখাই এবং এই ম্যাপটা আমরা এঁকেছিলাম এই ম্যাপের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছিলাম বাংলাদেশের কোন জেলায় কোন ধর্মের কতজন মানুষ বস বাস করে সেখানে আমরা দেখো কয়েকটি ইয়ে তোমার ধারণাকে তুলে এনেছি একটি হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ কেমন সেটি আমরা দেখিয়েছি কোন জেলার সেই জেলাগুলোকে চিহ্নিত করে এরপর আমরা দেখেছি কোন ধর্মে ধরো এই ম্যাপটি কাছ থেকে দেখতে পারলে আরও ভালো হতো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ডট দেওয়া হয়েছে যে কালারের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি ধরো লাল কালারের মাধ্যমে এক জন হিন্দু মানুষকে চিহ্নিত করা হয়েছে কিংবা কালো কালারের মাধ্যমে কালো কালারের একটি ডটের মাধ্যমে এক লাখ মানুষকে চিহ্নিত করা হয়েছে কিংবা ধরো হলুদ কালারের একটি ডটের মাধ্যমে পঞ্চাশ জন বৌদ্ধকে চিহ্নিত করা হয়েছে এই যে আমরা মুসলিম বৌদ্ধ এবং হিন্দুকে চিহ্নিত করছি বিভিন্ন ডটের মাধ্যমে এই যে এই জিনিসটিকে আসলে ডট ম্যাপ হিসেবে আমরা তুলে ধরেছি সিএম জানতে চেয়েছিল ভাইয়া লিজেন্ড এবং সোর্স অফ ডাটা কি সিএম দেখো এই ম্যাপটি থেকে বোঝার চেষ্টা করো এই ম্যাপে আমরা দেখো বিভিন্ন কালার এই যে সবুজ কালার এই সবুজ কালারের মাধ্যমে মুঘল এম্পায়ারকে চিহ্নিত করতে যাচ্ছি অর্থাৎ আমরা কি কি দেখাচ্ছি যেমন আগের ম্যাপটিতে বলেছিলাম ধর্ম জেলা কতজন মানুষ এগুলোকে বলা হচ্ছে সোর্স অফ ডাটা বা উৎস আবার এই যে সবুজ কালারের মাধ্যমে আমরা মুঘল এম্পায়ারকে দেখানোর চেষ্টা করছি মুঘল সাম্রাজ্যকে দেখানোর চেষ্টা করছি এটিকেই বলা হচ্ছে যে একটি অঞ্চলে মুঘল সাম্রাজ্য কতদিন ধরে ছিল এই সবুজ কালার মাধ্যমে সেটি লিজেন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে আশা করি লিজেন্ড সোর্স অফ ডাটা ইত্যাদি সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ তো বন্ধুরা চলো এবার আমরা স্থানীয় সময় সংক্রান্ত অঙ্কতে চলে যাই দেখি তোমাদের কি কি অঙ্কগুলো দেওয়া যায় এবং দেখি তোমরা ক্যালকুলেটর নিয়ে অবশ্যই রেডি থাকো আমরা অঙ্কগুলো করব এবং অঙ্কগুলো একই সাথে প্র্যাকটিস করব। অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই যে মাথায় আসতে হবে যে বিষয়টি সেটি হচ্ছে এক ডিগ্রি সমান চার মিনিট এবং চার মিনিট সমান এক মিনিট সমান চার সেকেন্ড এই বিষয়টি আমাদের সবচেয়ে ক্লিয়ার থাকা প্রয়োজন এখন কেনই বা এক ডিগ্রি আমরা ধরছি ধরো পৃথিবীতে এটি চব্বিশ ঘন্টায় ঘুরছে চব্বিশ ঘন্টা সমান আসলে কত মিনিট আমরা যদি ক্যালকুলেটারে দেখি চব্বিশ গুণন সাইভ তাহলে আমরা দেখতে পারি চব্বিশ ঘন্টা সমান চব্বিশ বুনন ষাট চব্বিশ ঘন্টা সমান চোদ্দোশো মিনিট এখন দেখো চোদ্দোশো মিনিট পৃথিবী আসলে কত ডিগ্রি ঘুরছে তোমরা দেখো পৃথিবীর মাঝের যে বিন্দুটি এটি কিন্তু তিনশো ডিগ্রি উৎপন্ন করছে অর্থাৎ এই যে বৃত্ত এটি চারপাশে তিনশো ডিগ্রি উৎপন্ন করছে এখন এই চোদ্দোশো চল্লিশ মিনিট কিন্তু সে তিনশো ষাট ডিগ্রি এটিতে মানে তিনশো ষাট ডিগ্রি সে চোদ্দোশো চল্লিশ মিনিট সময় নিয়ে ঘুরছে তাহলে চোদ্দোশো চল্লিশকে যদি আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি চার মিনিট তো আশা করি কীভাবে এক ডিগ্রি সমান অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি সমান চোদ্দোশো চল্লিশ এক ডিগ্রি সমান কত মিনিট অর্থাৎ চার মিনিট যে পেলাম এটি সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ তো আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে এক ডিগ্রি অতিক্রম করতে চার মিনিট এবং এক মিনিট অতিক্রম করতে চার সেকেন্ড সময় লাগে তো বন্ধুরা চলো এবার আমরা অঙ্কগুলো সম্পর্কে জানতে চেষ্টা করি তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা নামাজ বলেছে সে বুঝেছে রহিমা বলেছে চৌদ্দশো চল্লিশ মিনিট নাজ বলেছে থ্যাঙ্কস সিএম বলেছে ক্লিয়ার ভাই বলেছে বুঝেছি ধন্যবাদ আশা করি অনেকেই বুঝেছে ধন্যবাদ তোমাদের ক্লাসে থাকার জন্য তো চলো আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করি তোমাদের কাছে একটি প্রশ্ন যে বাংলাদেশে একটি মান মন্দির স্থাপন হবে বা হচ্ছে যেটিকে বলা হয় বঙ্গবন্ধু মান মন্দির এই বঙ্গবন্ধু মান মন্দিরটি আসলে কোন জেলায় অবস্থিত তোমাদের অপশন দিচ্ছি এ গোপালগঞ্জ বি ফরিদপুর সি ঢাকা এই কুইসটি এর আগের বার বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছিল তো আশা করি এই কুইজটি তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তার আগে দেখে নেই যা বোঝালাম সেটি সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা শিকদার বলছে সে ক্লিয়ার প্রাপ্তি বলছে সে ক্লিয়ার রাশেদ বলছে ক্লিয়ার ধন্যবাদ বন্ধুরা তো যারা এখনো ক্লাসটি দেখে দেখেন দেখেনি তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে অবশ্যই মেনশন করে দাও এবং তোমরা যারা শেয়ার করো নি অবশ্যই কিন্তু ক্লাসটি শেয়ার করে দিবে তো এবার আমরা চলে যাব অঙ্কে তার আগে আমরা দেখি এই প্রশ্নটি সঠিক উত্তর কারা দিয়েছ মান মন্দির বলতে যেখানে আসলে আর একটি রেখাকে অতিক্রম করা দেখানো হয়েছে যেমন গ্রিনিচ মান মন্দির আমরা জানি লন্ডনের অদূরে গ্রিচে সেমনি বঙ্গবন্ধু মান মন্দিরও বাংলাদেশের কোন অঞ্চলে প্রতিষ্ঠা করা হচ্ছে মন্দির বলতে কিন্তু এখানে আসলে পুজো করার মন্দিরকে বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে সেই এলাকাটিতে বাংলাদেশে যেহেতু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এবং বাংলাদেশের যে অঞ্চল সেখানে আরেকটি দা দ্রাঘীমা রেখা আমরা অতিক্রম করতে দেখি সেই সেই রেখাটি আসলে বা কোন অঞ্চলটি অতিক্রম করছে কারণ বাংলাদেশ দেখি আটাশি থেকে বিরানব্বই ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থিত সেই অঞ্চলটিতে আমরা দেখতে পারি একটি মন্দির বা একটি সময় স্থাপন কেন্দ্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে তো অনেকেই উত্তর দিয়েছি ইতোমধ্যে একজন লিখেছ ভাইয়া সিস্টা বলেছো ভাইয়া এ তফা বলেছো এ হবে রিফাত বলেছ হিস্টোরিক্যাল ম্যাপটা আচ্ছা আমরা এটা আরেকবার বোঝার চেষ্টা করবো সিয়াম বলেছো এ মাদনাইম বলেছ এ বঙ্গবন্ধু মান মন্দির যেটি আসলে একটি সময় স্থাপন কেন্দ্র সেটিকে প্রতিষ্ঠা করা হবে ফরিদপুর জেলার ভাঙায় ভাঙা নামে একটি জায়গা রয়েছে সেটি ফরিদপুর জেলা তোমরা অনেকে বলেছো গোপালগঞ্জ না সেটি আসলে ফরিদপুর জেলার ভাঙা নামে একটি স্থানে বঙ্গবন্ধু মান মন্দিরটি প্রতিষ্ঠা করা হবে হিস্টোরিক্যাল ম্যাপ সম্পর্কে অনেকে জানতে চেয়েছো একজন যে ম্যাপটিতে আরেকবার যদি আমরা বলি যে এই দেখো এই ম্যাপটির মাধ্যমে আমরা মুঘল সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠা পেয়েছে সেটি সতেরোশো নয় সালে এই যে এত আগের একটি ঐতিহাসিক জিনিস নিয়ে আমরা ম্যাপে দেখানোর চেষ্টা করছি এটি কি বলা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাপ অর্থাৎ এই যে সবুজ অংশ দিয়ে দেখানোর চেষ্টা করছি এতখানি জায়গা মুঘলরা দখল করেছিল এটি আসলে হিস্টোরিক্যাল ম্যাপ হিসেবে প্রতিষ্ঠা পায় তো চলো বন্ধুরা এবার আমরা অঙ্ক শুরু করে দিই প্রথমে আমরা দেখব বইয়ে একটি অঙ্ক রয়েছে যে অঙ্কটিকে বলা হচ্ছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত ধরে নিলাম এটি ঢাকা এখান থেকে পূর্বে অবস্থিত অর্থাৎ আমরা জানি এটি নর্থ এবং এটি হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য অর্থাৎ এই যে ঢাকা এবং এই অঞ্চলের দ্রাঘিমার পার্থক্য বলা হয়েছে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট এখন বলা হয়েছে ঢাকায় যখন ভোর ছয়টা অর্থাৎ ঢাকায় কত সিক্স যদি আমরা বলি তাহলে ভোর ছয়টা সেই স্থান অর্থাৎ এই স্থানটির দ্রাঘিমা কত আমি আরেকবার বলি ঢাকা পূর্ব দিকে একটি স্থান অবস্থিত ধরো ঢাকা এটি পূর্ব দিকে লাল স্থানটি অবস্থিত এই স্থান আর ঢাকার দ্রাঘিমার পার্থক্য হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট বলা হয়েছে ঢাকায় যদি ভোর ছয়টা বাজে এই স্থানটিতে তখন কয়টা বাজবে চলো জলবন্ধুর আমরা অঙ্কটি করে ফেলি দেখো পঞ্চাশ ডিগ্রি এর মানে আমরা কি বুঝি এখানে আমরা শুধু দুটি জিনিস মনে রাখবো এক ডিগ্রি সমান চার মিনিট এক মিনিট সমান চার সেকেন্ড তো পঞ্চাশ ডিগ্রি সমান কত মিনিট প্রকাশ পাচ্ছে স্টেপ নাম্বার ওয়ান আমরা এই দ্রাঘিমা আমাদের যে অবস্থানটি দেওয়া রয়েছে এই যে এটিকে বলছে অ্যাস লোকেশন ধরো এটি হচ্ছে এই অবস্থানটির পার্থক্য এটি হলো ঢাকার একটি লোকেশন এবং এই অঞ্চলের লোকেশনের পার্থক্যকে আমরা পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট বলছি স্টেপ ওয়ান থাকবে আমাদের এই লোকেশনটিকে আমরা টাইমে চেঞ্জ করে নিব ধরো পঞ্চাশ ডিগ্রিকে যদি আমরা টাইমে চেঞ্জ করি পঞ্চাশ এক ডিগ্রি সমান চার মিনিট পঞ্চাশ মিনিট যোগ তিরিশ মিনিট সমান চার সেকেন্ড অর্থাৎ তিরিশ গুণন চার সেকেন্ড তার মানে আমরা যদি এখন দেখি তাহলে আমরা পাচ্ছি দুইশো মিনিট এবং তিন চারা বারো শূন্য একশো সেকেন্ড অর্থাৎ দুইশো মিনিট এবং যোগ একশো সেকেন্ড মানে একশো বিশ সেকেন্ড সমান আমরা পাচ্ছি দুইশো এখন মিনিট সম্পর্কে আমরা কি বলতে পারি দুইশো দুই মিনিট সম্পর্কে আমরা দেখতে পারি যেহেতু ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে আমরা দেখতে পারি ষাট গুণন যদি তিন দেই তাহলে একশো আশি তাহলে আমাদের বাকি থাকছে আরো বাইশ মিনিট অর্থাৎ মোটামুটি আমরা তিন ঘণ্টা বাইশ মিনিট পার্থক্য দেখব এখন দেখো তিন ঘন্টা বাইশ মিনিট পার্থক্য আমরা দেখলাম এক নম্বর স্টেপের মাধ্যমে আমরা আরেকবার একটু যদি রিভাইজ করি দেখি অঙ্কটা সবাই করছো কিনা আর সকলের কি তিন ঘন্টা বাইশ মিনিট এসেছে কিনা সবাই জানিয়ে দিবে মাতলাইন বলেছে ভাই সরি অনেক বলেছে ভাই একটু ক্লাসে দেরি হয়ে গেল কোনো সমস্যা নেই বলেছে ভুল হয়ে গেলো ভুল হওয়া নিয়ে আসলে কোনো চিন্তা নেই ভুল না করলে আসলে আমরা শিখতে পারবো না আমরা যদি একটি জিনিস ভুল করি তোমরা দেখবে একটা জিনিস ভুল করার পর সেটার যদি সঠিক উত্তর আমরা জানি সেটি কিন্তু আরও বেশি দিন মনে থাকে আমাদের কেন তখন আমাদের মাথায় কাজ করে এই জিনিসটা আমি ভুল করেছিলাম এরপর সঠিক অ্যান্সারটি জেনেছিলাম অর্থাৎ ভুল জিনিস করার মধ্যেও কিন্তু আমরা একটা ঠিক জিনিসের দিকে ধাপি তৈরি নইলে কিন্তু সঠিকের কি মূল্য সেটি আমরা বুঝতে পারতাম না তো বন্ধুরা দেখি এই অঙ্কটি সবাই কি না নয়টা বাইশ মিরাজ বলেছ নয়টা বাইশ সিয়াম বলেছ নয়টা বাইশ সো কারেক্ট মিরাজ আর সিয়ামকে অনেক বেশি ধন্যবাদ তারা উত্তর দিয়েছে কেন নয়টা বাইশ হলো কেন আসলে ছয়টা থেকে পিছালো না কেন পাঁচটা চারটা তিনটা বা রাত দুইটার দিক গেল না দেখো যখনই আমরা পূর্ব দিকের হিসেব করব বাংলাদেশের পূর্বে কোনটি অবস্থিত জাপান জাপান মানেই তো সেখানে বাংলাদেশ থেকে সময় এগিয়ে রয়েছে তাই আমরা সবসময় সময় এই পূর্ব দিকের কথা আসলে আমরা সময়টিকে যোগ করব। আর যদি পশ্চিম দিকের কথা আসে দেখো তোমরা কিন্তু শুরুতেই ক্লাসের শুরুতেই উত্তর দিয়েছিলে ভারত বাংলাদেশের চেয়ে তিরিশ মিনিট পেছনে তাদের সময়ের পার্থক্য ভারত অর্থাৎ বিয়োগ করতে হচ্ছে আমাদের তিরিশ মিনিট বাদ দিতে হচ্ছে পশ্চিমে আসলে কি হচ্ছে পূর্বে যদি যাই আমরা পূর্বে যদি যাই পূর্বে গেলে দেখা যায় সময়টি হবে প্লাস এবং পশ্চিমে যদি যাই সময়টি হবে মাইনাস সেই হিসাবে দেখা যাবে নয়টা বাইশ বাজে সে স্থানে তো আশা করি যখন ঢাকায় হবে সকাল বা ভোর ছয়টা সে স্থানটিতে হবে নয়টা বেজে বাইশ আশা করি সকলে উত্তরটি পেয়েছ অঙ্ক করে অবশ্যই নোট করবে অবশ্যই 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 নোট করবে টেন মিনিট স্কুলের লাইভ গ্রুপে শেয়ার দিবে কী কী আমরা ম্যাপ দেখেছি সেটি সম্পর্কে আশা করে লিখে রেখেছো সেগুলো লিখে টেন মিনিট স্কুলের লাইভ গ্রুপে শেয়ার দিবে টেন মিনিট স্কুলের ক্লাসরুম নামে একটি গ্রুপ করা হয়েছে যেখানে তোমরা সরাসরি ইনস্ট্রাক্টরদের সাথে কনভারসেশনে যেতে পারো সেই গ্রুপটিতে তোমরা শেয়ার দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে কত সুন্দর নোট করেছো এবং এই নোটগুলো কিন্তু টেন মিনিট স্কুলের ওয়েবসাইট এবং অ্যাপেও কালেক্ট করা থাকে তো তোমাদের নোট টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে দেখতে আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা আশা করি এই অঙ্কটি দেখে তোমরা ক্লিয়ার হয়েছ তো এবার আরেকটি অঙ্ক সম্পর্কে আমরা দেখি বন্ধুরা এই অঙ্কটিও রয়েছে এই অঙ্কটিও আমরা এই দুটি বিষয় অর্থাৎ এক ডিগ্রি সমান চার মিনিট আরেকটি বিষয় সেটি হচ্ছে পূর্ব না পশ্চিম এই দুটি মাধ্যমে আমরা প্রতিটি অঙ্ক করার চেষ্টা করব। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে ঢাকার দ্রাঘিমা নব্বই ডিগ্রি ইস্ট অর্থাৎ পূর্ব এবং বলা হচ্ছে রিয়াদের দ্রাঘিমা। রিয়াদ কোন দেশের রাজধানী সেটি নিয়ে আসলে দেখি আমরা তোমরা কতজন পারো রিয়া কোন দেশের রাজধানী এ সৌদি আরব বি মিশর সি রিয়াদ কোন দেশের রাজধানী সি কাতার মিশর এ সৌদি আরব তো আশা করি তোমরা জানিয়ে দিবে ঢাকা এবং রিয়াদের যে অঙ্কটি করছি সেখানে রিয়াদ দেশের রাজধানী দেখো সেখানে অঙ্কটিতে বলা হয়েছে ঢাকার দ্রাগীমা পূর্ব নাইনটি ডিগ্রি এবং রিয়াদের দ্রাঘিমা বলা হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ইস্ট ইস্ট বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো যখন আমরা পৃথিবীর ম্যাপটি দেখি তখন আমরা দেখি পৃথিবীর ম্যাপে এই যে গ্রিনেজের উপর দিয়ে যে দ্রাগ হিমা লেখাটি শূন্য ডিগ্রি দ্রাগ হিমা রেখা অতিক্রম করেছে এই পাশটিকে আমরা বলি পূর্ব এই পাশটিকে বলি আমরা পশ্চিম যেহেতু ঢাকা এবং রিয়াদ দুটি পূর্ব দিকে অবস্থিত এই দ্রাগ হিমা শূন্য ডিগ্রি লেখা সেই অঞ্চলটিকে আমরা বলছি এই জন্য নাইনটি ডিগ্রি ইস্ট এবং ফর্টি ফাইভ ডিগ্রি ইস্ট তো বন্ধুরা বলা হয়েছে এই দুটি দ্রাঘিমা এতখানি ঢাকার এই যে ঢাকার স্থানীয় সময় হচ্ছে দুপুর দুইটা দুই পি রিয়াদের স্থানীয় সময় কত এখন দেখি কারা কারা বলেছ রিয়াদের রাজধানী কই তাহলে আমরা অঙ্কটি করতে শুরু করে নেওয়াজ বলেছ সৌদি আরব ধন্যবাদ নেওয়াজ নেওয়াজ কিন্তু খুবই মনোযোগী আজকে তফা সৌদি আরব তফাকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর অনেক দাস এসে সঠিক উত্তর দিয়েছে সৌদি আরব মাদনাই আজকে আবারও মনোযোগী বিনা শুরু থেকেই মনোযোগী ধন্যবাদ মিরা সৌদি আরব বলেছ সিয়াম মিরাজ উজ্জ্বল সঠিক উত্তর দিয়েছ তো আমরা কিন্তু লোকেশনের মাধ্যমে জেনে ফেললাম এই জিনিসটিকে আমাদের যোগ করতে হবে না বিয়োগ যে টাইম পাবো সেটিকে আমরা যোগ করব নাকি বিয়োগ করব যেহেতু পশ্চিম পূর্ব দিকে যদি যাই আমি এখানে আরেক একটু ভালো মতো দেখিয়ে দেই পূর্ব এই জিনিসটি হবে যোগ পশ্চিম এটি হবে বিয়োগ তাহলে দেখো আমরা এই দুটি এলিমেন্টের সাহায্যে এই অঙ্কটা করি প্রথম এলিমেন্ট আমরা ইউজ করি এই দুটির আসলে দ্রাঘিমার পার্থক্য কত নব্বই ডিগ্রি থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিই পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পাব এখন পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাঘিমা মানে কতটুকু সময়ের পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাঘিমা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি গুণন চার তাহলে আমরা বুঝবো মিনিট পাব কারণ এক মিনিট ডিগ্রিতে যদি চার মিনিটের পার্থক্য হয় পঁয়তাল্লিশ ডিগ্রিতে পার্থক্য হবে পঁয়তাল্লিশ গুণ চার একশো আশি মিনিট একশো আশি মিনিট সমান আসলে কয় ঘন্টা একশো আশি মিনিট সমান আসলে তিন ছয় আঠারো এক ঘন্টার সমান ষাট মিনিট একশো আশি মিনিট সমান হচ্ছে তিন ঘন্টা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি তিন ঘন্টা বিয়োগ দিব নাকি তিন ঘন্টা যোগ দিব ঢাকায় বলা হচ্ছে দুপুর দুইটা বাজে আমরা যদি আন্তর্জাতিক তারিখ দেখি দুপুর দুইটা মানে দেখো আন্তর্জাতিক তারিখে কিন্তু উনিশটাও বাজে বিশটাও বাজে কিভাবে ধরো এখানে সন্ধ্যা সাতটা বাজে তখন বারোর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে তখন হবে আমাদের টাইম হবে উনিশটা বাজে বারোর সাথে যদি আট যোগ করি তা আমরা বলি বিশটা বাজে তো আশা করি এভাবে টাইমের হিসাবটি বুঝেছো এখন ঢাকার টাইম হচ্ছে দুইটা অর্থাৎ বারোর সাথে আমরা দুই যোগ করি তাহলে ঢাকায় বাজে চোদ্দটা চোদ্দ থেকে তিনকে বিয়োগ দিব নাকি প্লাস এই যে তিন আমরা লিখলাম বিয়োগ দিলে লিখব সতেরো আর যদি যোগ দিই লিখব সতেরো যদি বিয়োগ দিই লিখব এগারো এগারো যদি হয় এ লিখে দাও সতেরো যদি হয় বি লিখে দাও যোগ দিব না বিয়োগ দিব সেটিও জানিয়ে দাও আশা করি সকলে জানিয়ে দিবে সৌদি আরব বা রিয়াদে তখন কয়টা বাজবে দেখি কারা কারা উত্তর রায়হান বলেছে একশো আশি মিনিট অবশ্যই রায়হান ঠিক হয়েছে তিন ঘন্টা বলেছ সিয়াম সবার আগে উত্তর দিয়েছে বলেছে বিয়োগ দিব তাহলে বিয়োগ দিলে কয়টা বাজে সেটি অবশ্যই জানিয়ে দাও আমাদেরকে সবার আগে উত্তর দিয়েছে বিনা বিনা বলেছে এগারোটা এরপরে তফা উত্তর দিয়েছে তফা বলেছে এগারোটা দেখি কেউ সতেরোটা বাজার পক্ষে আছে কি না মনে হচ্ছে না কারণ তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো আশা করি ম্যাথটিও খুব ভালো বুঝেছ নেওয়াজ বলছে এগারোটা মাদনাইন বলছে এগারোটা সিয়াম বলছে এগারোটা বিনা বলেছে রিয়দে সময় হবে এগারোটা অ্যাবসোলুটলি রাইট অ্যান্সার অ্যাপসোলুটলি রাইট সময় হবে এগারোটা এখন দেখো আরেকটা জিনিস আমরা একটু শিখি এই যে আমরা ঢাকার দ্রাঘিমা বললাম নব্বই ডিগ্রি ঢাকায় কিন্তু একটি অক্ষরেখাও আছে ধরো সেই অক্ষরেখা যাই হোক এক্স রেখা এই যে নব্বই এবং এক্স এর মাধ্যমে যে আমরা প্রকাশ করছি ঢাকার ওই স্থানটিতে মানে ওই স্থানে ঢাকা ছাড়া পৃথিবীর আর কোনো জেলা নেই ওই স্থানটিতে নিউ ইয়র্ক নেই ওই টোকিও নেই দিল্লিও নেই ওই স্থানটিতে শুধু রয়েছে ঢাকা অর্থাৎ ঢাকার ওই স্থানটি হচ্ছে নিজস্ব ধরো তুমি এখন যে জায়গায় বসে ক্লাসটি করছো আমি যে জায়গায় দাঁড়িয়ে ক্লাসটি নিচ্ছি আমি কিন্তু একটি ফিক্সড ল্যাটিচিউড এবং লংগিটিউড অর্থাৎ দ্রাঘিমা এবং অক্ষরেখায় দাঁড়িয়ে ক্লাসটি নিচ্ছি এই জায়গাটিকে বলা হচ্ছে অ্যাপসুলুট লোকেশন তুমি আমার থেকে কত দূর দাঁড়িয়ে ক্লাসটি করছো ধরো আমি যদি বিরানব্বই এবং ধরো বিরানব্বই ডিগ্রি অক্ষরেখা এবং আটাশি ডিগ্রি দ্রাঘিমা রেখা যদি ক্লাসটি করে থাকি তুমি ধরো করছো তিরানব্বই এবং উননব্বইয়ে তোমার সাথে আমার এই পার্থক্যটি হচ্ছে রিলেটিভ লোকেশন আশা করি এর মাধ্যমে আমরা অ্যাপসলুট রিলেটিভ লোকেশন ক্লিয়ার হয়েছি তো বন্ধুরা তোমাদের আরেকটি অঙ্ক দেই সেই অঙ্কটি দেখিয়ে আমরা আমাদের একদম শেষ ধাপ উন্নয়ন পরিবেশে চলে যাব তারপর আমরা দেখার চেষ্টা করব একটি আমরা পুরো ক্লাসটি রিভাইজ দেওয়ার চেষ্টা করব তৃতীয় যে অঙ্কটি রয়েছে তৃতীয় অঙ্কটিতে ও সরি এটা মুছে ফেললাম আরেকবার লিখে দিই পশ্চিম পূর্ব এটি হচ্ছে প্লাস এটি হচ্ছে মাইনাস তৃতীয় অঙ্কে বলা হচ্ছে ক একটি শহর লেখে নেই ক শহর এটির বলা হয়েছে ক শহরের দ্রাঘিমা সত্তর ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব সেভেন্টি ডিগ্রি ও পঁয়তাল্লিশ মিনিট দুঃখিত সেভেন্টি ডিগ্রি এবং পঁয়তাল্লিশ মিনিট ইস্ট এবং শহরের দ্রাগিমা বলা হয়েছে পনেরো ডিগ্রি এবং পনেরো মিনিট অর্থাৎ পনেরো ডিগ্রি এবং পনেরো মিনিট পূর্ব এখন দেখো কোন শহরটি আগে ধরো ক শহরটি যদি এটি হয় তাহলে খ শহর কী হবে খ শহর কি এদিকে হবে না শহর এদিকে হবে যদি খ শহর পূর্বে হয় কমেন্টেশনে লিখে দিবে এ যদি খ শহর পশ্চিমে হয় কমেন্টে লিখে দিবে বি তার মধ্যে আমরা বের করার চেষ্টা করি এ দুটির আসলে দ্রাঘিমার পার্থক্য কত আমরা পঁয়তাল্লিশ মিনিট থেকে পনেরো মিনিট বিয়োগ দিয়েই দ্রাঘিমার পার্থক্য আমরা দেখব দ্রাঘিমা পার্থক্যটি পাচ্ছি তিরিশ মিনিট সত্তর থেকে পনেরো বি অবধি রা পার্থক্যটি পাচ্ছি আমরা পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি তিরিশ মিনিট আমাদের কিন্তু আগের অঙ্ক যেটি করেছিলাম সেটির মতে নেমে গিয়েছে এখন পঞ্চান্নকে আমরা চার দিয়ে ঘুম দিব এবং তিরিশকে চার দিয়ে ঘুম দিব তার আগে দেখি এটি সঠিক অ্যান্সার দিয়েছ কি না তফা বলেছ বলেছ বি সিয়াম বলেছ বি আবির বলেছ এ মিরাজ বলেছ বি সকলেই প্রায় বলেছ বি হবে ভাইয়া মাদনাইব এবং অনিত দাস দুইজনে বলেছ বি অনেক ধন্যবাদ তোমাদের সঠিক উত্তর বি তলে এখন আমরা অঙ্গটিতে চলে যাই এবং মাপের ক্ষেত্রে অনেক একটি কনফিউশনে ভোগে যে মিনিট এক ডিগ্রি সমান চার মিনিট এক ডিগ্রি সমান বা এত ডি নব্বই ডিগ্রি বাহাত্তর মিনিটে ঢাকা অবস্থিত এটি আসলে মাপের হিসাব যেমন ইঞ্চি মাপ যদি ইঞ্চি না হয়ে মাইল শব্দটি দ্বারা প্রকাশ করা হতো আমরা কিন্তু মাইলই বলতাম তো এটির হয়তো নির্দিষ্ট কোনো কারণ রয়েছে সেটি সম্পর্কে আমরা পুরোপুরি জানা নেই অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসে এটি নিয়ে জানাবো কেন ডিগ্রি মিনিটটি একসাথে এবং আর একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই আমাকে মনে করিয়ে দিবে তো আগের অঙ্গের মতো আমরা পেয়ে গেলাম তিরিশ মিনিটকে আমরা চার দিয়ে গুণ দিই পঞ্চান্নকে চার দিয়ে গুণ দিলে নামছে দুশো বিশ মিনিট এবং ৩০ চার দিয়ে গুণ করলে নামছে তিন চার বারো একশো বিশ সেকেন্ড অর্থাৎ দুই মিনিট পার্থক্য আমাদের কত হচ্ছে দুইশো বাইশ মিনিটের তো আমরা কিন্তু আবারও সেই আগের যে অঙ্কটি রয়েছে সেটি পেলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো বাইশ মিনিট অর্থাৎ তিন ছয় আঠারো তিন ঘন্টা একশো আশি যদি বিয়োগ দেই দুই বিয়াল্লিশ মিনিট আমরা এক্সট্রা পাচ্ছি অর্থাৎ দুই নামলো এদিকে আবারও বারো থেকে আট বিয়োগ দিলেন নামলো চার এবং পরবর্তীতে একে সেখানে যোগ হয়ে গেল অর্থাৎ দুশো মিনিট থেকে যদি একশো আশি মিনিট আমরা বিয়োগ দিই তাহলে পাচ্ছি য়াল্লিশ মিনিট এবং এই দুশো এই যে এই যে একশো আশি মিনিটটি বিয়োগ দিলাম এটি কিন্তু আমরা পাচ্ছি তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা এবং বিয়াল্লিশ মিনিট অর্থাৎ এই স্থান থেকে এই কয় স্থান থেকে স্থানের পার্থক্য হচ্ছে তিন ঘন্টা থ্রি আওয়ার বিয়াল্লিশ মিনিট এখন বোম থেকে সকলের উত্তর আসলে এটি নেমেছে কিনা অনেকের উত্তরই নেমেছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট আহ তফা বলেছে ভাইয়া ডিফারেন্স থ্রি আওয়ার বিয়াল্লিশ মিনিট সিএম বলেছে থ্রি আওয়ার্স বিয়াল্লিশ মিনিট তাহলে তোমরা ইতোমধ্যে অঙ্ক করে ফেলো যে এখন যদি কয় স্থানটিতে সকাল সাতটা বাজে তাহলে ক্ষয় স্থানটিতে সময় কত হবে পশ্চিম দিক স্থান পশ্চিম দিক মানে আমরা সেই সময়টিকে বিয়োগ দিচ্ছি তাহলে সময়টিকে যদি আমরা সাতটা থেকে বিয়োগ দেই এবং তিন ঘন্টা বেয়াল্লিশ মিনিট এই ক্ষেত্রে বিয়োগটি একটু আমরা লক্ষ্য করি দেখো সকাল সাতটা যদি বাজে সে স্থানে তার মানে কি আমরা ছয় ঘন্টা ছয় আওয়ার এবং ষাট মিনিট এই দুটি মিলে কিন্তু সকাল বা সাতটা বাজছে দেখো ছয় ঘন্টা মানে ছয় ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা যোগ করলে সাত ছয় ঘন্টা ষাট মিনিটকে আমরা সাত ঘন্টাকে ভেঙে নিলাম কেন কারণ দেখো এখানে কিন্তু আমাদের আওয়ারের হিসাবও আছে মিনিটের হিসাবও আছে এবার আওয়ার অর্থাৎ ঘন্টাটিকে আমরা বসিয়ে দিই ছয়ের নিচে এবং মিনিটটিকে বসিয়ে দিই এই যে ষাট মিনিট এটির নিচে তাইলে আমরা কি দেখতে পারি এখানে নামে আঠারো মিনিট এখানে নামে ত্রি আওয়ার অর্থাৎ তিনটা আঠারো বাজে সেখানে অর্থাৎ সেখানে আমরা রাত বা ভোর যাই বলি অনেকের জন্য এটি গভীর রাত অনেকের জন্য ঘুমোতেই যায় না অনেকে তিনটা আঠারো এটার সময়টি হবে তিনটা আঠারো এম অর্থাৎ ঢাকায় যদি কয় স্থানে যদি সেভেন এ এম হয়ে থাকে সেখানে ওই যে আমরা অঙ্কটুকু করলাম ওইটুকু সময় পার্থক্য হবে থ্রি আওয়ার তিনটা আঠারো বাজে আমরা যদি আরেকবার একটু দেখি দেখো যেহেতু থ্রি আওয়ার তিনটা ঘন্টা মিনিটের পার্থক্য ঘটেছে আমরা স্থানে বলেছিলাম সাতটা বাজে বা সাত ঘন্টা এটিকে আমরা সিক্স আওয়ার প্লাস সিক্সটি মিনিট করে নিচ্ছি কেননা আমাদের ডিফারেন্সে কিন্তু মিনিট রয়েছে সেই ডিফারেন্সের মিনিটের তিন আওয়ারকে আমরা আওয়ারের নিচে বসালাম বিয়াল্লিশ মিনিট বের হয়েছিল সম্ভবত আমি মুছে ফেলেছি 42 কে আমরা 60 নিচে তাহলে বন্ধুরা 60 থেকে 42 বিয়োগ দিলে 18 মিনিট এবং 6 আর থেকে 3 নামার বিয়োগ দিলে তিনটা অর্থাৎ তিনটা 18 বাজবে সেই স্থানে তো আশা করি সকলেই তোমরা এই জিনিসটি বুঝেছো তোমরা বইয়ে তোমাদের বইয়ে যে উদাহরণটি রয়েছে সেখানে আর চার নাম্বার একটি উদাহরণ দেওয়া আছে তোমরা সকলেই সেটিকে কে এইচ ডব্লিউ করে টেন মিনিট স্কুলের লাইভ গ্রুপে আপডেট দিয়ে দেবে আমরা তিনটা অঙ্ক দেখলাম তিনটা অঙ্ক দিবে এবং অবশ্যই 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 উদাহরণ চার নাম্বারটি বইয়ের উদাহরণ চার নাম্বারটি ক্লাস নোট করে টেন মিনিট স্কুলের গ্রুপে দিয়ে দেবে তো বন্ধুরা আমরা রোহি তফা বলেছে ভাইয়া চারটে আঠারো মিনিট হবে না না ভাইয়া তিনটা আঠারো বাজবে ডিফারেন্স বলেছে থ্রি আওয়ার আঠারো ঘন্টা মিরাজ সঠিক উত্তর দিয়েছে বিনা বলেছে তফাও বলেছে আমরা তো দেখালাম ওই যে কীভাবে ধরো তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিটের পার্থক্য যেহেতু বিয়াল্লিশ মিনিট আছে ষাটটাকে আমরা ভেঙে নিলাম সিক্স আওয়ার এবং ষাট মিনিট করে নিলাম সিক্স আওয়ার থেকে থ্রি আওয়ার বিয়োগ দিলাম ষাট মিনিট থেকে বিয়াল্লিশ বিয়োগ দিয়ে আঠারো তিনটা আঠারো মিনিট আশা করি বুঝেছ তো বন্ধুরা আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার এরপর আমরা পরিবেশ এবং উন্নয়নটা নিয়ে কথা বলি এর এরপরই আমরা আসলে শেষ করব দেখো পরিবেশ এবং উন্নয়ন এই দুটির কি আসলে বিস্তরণ ঘটনা সম্ভব কিনা বিস্তরণ শব্দটি আসলে কই থেকে এসেছে বা বলতে কি বোঝায় এই দেখো পরিবেশ এবং বিস্তরণের যে জায়গাটিকে আমরা ওভারল্যাপিং করছি এটি কি আসলে সম্ভব অনেক ক্ষেত্রেই সম্ভব ধরো আমাদের উন্নয়ন দরকার অর্থনৈতিক আমরা যদি প্লাস্টিকের বদলে পাট ব্যবহার শুরু করি তখন আমাদের কি হবে এক পাটের ব্যবহারের ফলে অনেকে আবার যে ডিজলভ হয়ে যায় এমন পলিথিন ব্যব আবিষ্কার করেছে পাটের পলিথিন একজন বিজ্ঞানী বের করেছে স্যালুট তার প্রতি দেখো এতে শুধুমাত্র পরিবেশটি রক্ষা পায় না ধরো এই ধরনের পাটের পলিথিন একটি জায়গায় আবিষ্কার করা মানে কি সেই জায়গাটি বাইরে একটি বাজার ক্রিয়েট করছে বাংলাদেশ তার একটি নিজস্ব মার্কেট ক্রিয়েট করছে যে মার্কেটে শুধুমাত্র বাংলাদেশ পাটের পলিথিনটি বিক্রি করতে পারছে আরও অনেকে বিক্রি করতে পারে আরও অনেকে সে আইডিয়া নিতে পারে বাট বাংলাদেশ কিন্তু ফার্স্টলি সে মার্কেটটা দখল করছে এতে কি হচ্ছে তোমার দেশে পাটের চাহিদা তো এমনিতেও রয়েছে পাটের একটি চাষ করতে যে প্রণোদনা যে আগ্রহ যে উৎসাহটি দরকার সেটিও কিন্তু তুমি পাচ্ছ দ্বিতীয়ত তোমার রপ্তানি খাতে নতুন আরেকটি পণ্য যোগ করছে পাটের এমনি ব্যাগ দেখি পাটের আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পারি পাট দিয়ে তৈরি করায় তুমি একটি নতুন প্রোডাক্ট যুক্ত করছো অ্যান্ড তুমি প্লাস্টিক বা পলিথিনকে ব্যানও করছো এক পরিবেশের উন্নতি হচ্ছে তোমার অর্থনৈতিক কাজকর্ম হচ্ছে ধরো এই যে আমরা জানি চেরোন চেরোনবিলের দুর্ঘটনার কথা সেখানে পরিবেশ কি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছিল পরবর্তীতে সেখানে কিন্তু নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে পরিবেশ যদি কখনো ক্ষতির সম্মুখীন হয় এইটা তুমি শিওর থাকো পরিবেশ তোমাকে ব্যাকফায়ার করবে কিভাবে ধরো আমরা করোনা পরিস্থিতির কথা একবার চিন্তা করি করোনা পরিস্থিতিতে যখন পৃথিবী আক্রান্ত হয় তখন কিন্তু পৃথিবীর ওজন লেয়ার ঠিক হতে শুরু করে ঢাকায় দূষণের মাত্রা ঠিক হতে শুরু করে পাখিরা নিজের মতো ঘুরতে শুরু করে এক তুমি যদি পরিবেশকে সঠিকভাবে ব্যবহার না করো এতটুকু শিওর পরিবেশ তোমাকে ব্যাকফায়ার করবে অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ তার সৃষ্টির মাধ্যমেই যারা পরিবেশকে নষ্ট করছে তাকে একটি শিক্ষা দিবেন পরিবেশ আসলে এই ধরনের ইথিক্সকে মেনটেন করেই চলে অর্থাৎ পরিবেশ সেই অংশে নিজের যে সৃষ্টি যাকে যে পরিবেশকে ধ্বংস করছে তাকেই উল্টো পরিবেশ ধ্বংস করে নিজেকে আগে রিভাইভ বা নিজেকে আগে সুস্থ করার চেষ্টা করবে তারপর আবার পরিবেশ স্বাভাবিক হবে তাই আমাদের উন্নতিও করতে হবে আবার মনে রাখতে হবে আমরা যাতে পরিবেশের দিকটিও মনে রাখি কারণ পরিবেশ ছাড়া কিন্তু আমাদের বাঁচাটি সম্ভব নয় আমরা হয়তো একটা বিল্ডিংয়ে না থেকে বাঁচতে পারবো একদিন বিদ্যুৎ না থাকলেও বাঁচতে পারবো কিন্তু বাতাস যদি দূষিত হয়ে যায় তাহলে আমরা শ্বাস নিব কীভাবে পানি যদি দূষিত হয় আমরা খাবার পানি পাবো কোথায় মাটি দূষিত হলে আমরা চাষ করবো কোথায় আশা করি পরিবেশ আর উন্নয়ন কীভাবে ওভারল্যাপিং করে সে বিষয়টি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো তো আজকে আমরা বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে দেখালাম এরপর আমরা মানচিত্র পঠন সম্পর্কে জেনেছি কিভাবে একটি মানচিত্রে কী কী এলিমেন্টস থাকে উপাদান থাকে সিয়ামের প্রশ্ন ছিল সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি আরও অনেকের প্রশ্ন ছিল অনন্য প্রশ্ন ছিল উত্তর দিয়েছি সময় সংক্রান্ত প্রায় তিনটা অঙ্ক করেছি দেখিয়েছি কিভাবে অঙ্কগুলো আসলে কয়টি ধাপকে অনুসরণ করে আমরা করতে পারি আচ্ছা বিনা বলেছে ভাইয়া জিএস ম্যাপ কি নাইস কোয়েশ্চেন সরি আমি জেএস ম্যাপটা নিয়ে কথা বলা হয়নি এখনই বলছি যাও জিএস খুবই নাইস একটি বিষয় জেএস আমরা যখন জেএস এর কাজ শুরু করি আমাদের কাছে বিষয়টি অনেক কঠিন লাগতো জেএস এর আমি যদি একটু সফটওয়্যার দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝবে জে এস ম্যাপটি আসলে কি ধরো আমরা এই যে বিভিন্ন আধুনিক ম্যাপ দেখছি আমি তোমাদের যে ম্যাপটি দেখিয়েছিলাম সেই ম্যাপটি আসলে আমরা কীভাবে করেছি সেই ম্যাপটি একটি করেছিলাম হাতে আর বাকি যে ম্যাপগুলো সেগুলো কিন্তু হাতে করা হয়নি সে ম্যাপগুলো করা হয়েছে হাতে কি এত সূক্ষ্মভাবে ম্যাপ আঁকা সম্ভব কিনা জিএস হচ্ছে একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ম্যাপ অঙ্কন করতে পারি ধরো এই যে এই ম্যাপটি এই ম্যাপটি নিশ্চয় হাতে করে না জিআইএস একটা সফটওয়্যার রয়েছে আর জিআইএস রয়েছে আর্ট ম্যাপ রয়েছে সেই সফটওয়্যারে আমরা এই ম্যাপটিকে এই ম্যাপটির উপর কাটার বা ড্রয়িং করার চেষ্টা করি সোজা বাংলায় এরপর সেখানে যে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিকলি এখানে স্কেল হয়ে যায় স্কেল আমরা স্থাপন করতে পারি এই ধরনের গ্রিডিং এই যে কোথা দিয়ে কোন রেখা গিয়েছে সেটি দেখাতে পারি এই যে ম্যাপটির বিভিন্ন কালার দেখছো এই কালারগুলো এর মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি এর বাংলা যদি বলি ইংরেজি যদি বলি পুরনো রূপটা যেটিকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ একটি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন ধরো আমরা যখন একটি হাতের ম্যাপ আঁকি ধরো এই ম্যাপটি হাতে আঁকলাম এবং দেখালাম এই অঞ্চলটির নাম হচ্ছে এ দেখালাম এই অঞ্চলে বিভিন্ন ধরনের ধরো এই চার কোনো অঞ্চলের মাধ্যমে দেখালাম স্কুল রয়েছে গোলচিন্নের মাধ্যমে দেখলাম মসজিদ রয়েছে ত্রিভুজের মাধ্যমে দেখলাম বাসা রয়েছে এখন আমরা লিজেন্ডে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলটিতে এই জিনিসগুলো দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বা বাড়িঘর বোঝাচ্ছি যেই তুমি যখন এই অঞ্চলটিতে ক্লিক করতে পারবে তোমার সফটওয়্যার দিয়ে তখন দেখা যাবে এই অঞ্চলের পিছনে বিশাল একটি টেবিল হাজির হয়ে যাবে সেই টেবিলে তোমরা দেখতে পারবে এখানে কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কার নামে রয়েছে অর্থাৎ একটি একটি ডাটা টেবিল তোমার সামনে স্থাপন করছে জিআইএস এর মানেই হচ্ছে ডিজিটালি তোমরা ম্যাপটা অঙ্কন করতে পারবে সেখানে ডিজিটাল কন্টেন্ট ইনপুট করতে পারবে আমরা যেমন একটি সাধারণ ম্যাপে কিন্তু এটার পিছনে বিশাল ডাটা দেখতে পাচ্ছি না জিএসএ ডিজিটালি ম্যাপটি অঙ্কন করে তুমি এর পেছনে একটি ডাটা টেবিল সেট করতে পারবে যে টেবিলটির মাধ্যমে সে এলাকার অত্র সকল ইনফরমেশন তোমার হাতে এসে যাবে তো আশা করি জে এর ব্যাপারটি ক্লিয়ার হয়েছে জেএসএ সাধারণত বিভিন্ন ধরনের ম্যাপ নিয়ে কাজ করা হয় আমরা যখন বিভিন্ন ধরনের পেপার সাবমিট করি বিভিন্ন রিপোর্ট লিখি আমরা জেএস এ ম্যাপটি অঙ্কন করে সেটির মাধ্যমে করার চেষ্টা করি জে এ ধরো একটি ছবি সাধারণ বাংলাদেশের একটি ছবি যদি আমরা নেই তাহলে জি এ যখন আমি মাউস দিয়ে ক্লিক কর এই জায়গাটিকে নড়াবো তখন নিচের যে জায়গাটি সেই অঞ্চলটিতে আমরা দেখতে পারবো ল্যাটিটিউড এবং লংগিটিউড প্রকাশ করছে পরবর্তীতে আমরা সেই জিএস এর মাধ্যমে ল্যাটিচিউড গুলো ঠিক করতে পারি সেই ডাটাটিতে কোন স্থানে কোন ধরো মাঝের স্থানে ঢাকা রয়েছে এই ঢাকার পিছনে একটি বড় টেবিল দিতে পারি অর্থাৎ জিএস এর মাধ্যমে আমরা ডিজিটালি ম্যাপকে বা আরও ডিজিটাইজড করতে পারি ম্যাপকে সোজা কথায় ম্যাপকে আরও রিপ্রেজেন্ট করতে পারি ভালো মতো ম্যাপ কিন্তু তোমার কাছে একটা মিরর একটা আয়না তুমি যদি একটি অঞ্চলের ম্যাপ দেখো সে অঞ্চলটি পুরো তোমার চোখের সামনে হাজির তুমি কখনো অস্ট্রেলিয়াতে যাও নাই ক্যানবেরার যদি ম্যাপ দেখো তোমরা দেখতে পারবে সেখানে কোথায় কি রয়েছে আমরা যেমন ডিজিটাল ম্যাপের কথা যখন বলি আমরা গুগল আর্থের কথা বলে থাকি যেমন গুগল আর্টে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার ম্যাপটি দেখার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ যে গুগল আর্ট আসাগুলো সকলেই ডাউনলোড করে নেবে এই অঞ্চলটির এই ম্যাপের মাধ্যমে আমরা দেখো এই যে হলুদ দাগগুলো যেখানে প্রকাশ পাচ্ছে এই হলুদ দাগগুলো দিয়ে আমরা পলিটিক্যালি পলিটিক্যালি ম্যাপটিকে দেখার চেষ্টা করছি এই যে এটির মাধ্যমে আমরা নর্থ লাইনটিকে দেখছি এই যে ধরো বাংলাদেশকে আমরা এই ম্যাপের মাধ্যমে আনলাম এবং এই যে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি দেখো সেখানে বাংলাদেশের ঢাকা অঞ্চলটিকে দেখা যাচ্ছে আশেপাশে রিলেটিভ লোকেশন দেখা যাচ্ছে আরও যদি ভিতরে যাই তখন সিলেট ডিভিশন আমরা দেখতে পারি চিটাগোম ডিভিশন দেখতে পারি এটিও কিন্তু একটি ডিজিটাল কন্টেন্ট ম্যাপ কারণ আমরা যত আরও ম্যাপের গভীরে ঢুকছি একটি ম্যাপেই আমরা সকল রকম ডাটা ইনপুট করে রাখছি এই ম্যাপটিতে নদী কোথায় এই ম্যাপটিতে এখানে রাজশাহী ডিভিশন এ ম্যাপটিতে এখানে সিলেট ডিভিশন এই ম্যাপটিতে এখানে ঢাকা ডিভিশন অর্থাৎ এই ম্যাপটির মাধ্যমে আমরা দেখছি বাংলাদেশের কোথায় কি ধরনের স্থান রয়েছে এই যে আমরা একটি ম্যাপেই এখন হাতে আঁকা ম্যাপে কিন্তু আমরা এটি পারতাম না এত বড় ইনফরমেশন সেট করতে কিন্তু ম্যাপিং ম্যাপিংয়ের মাধ্যমে আমরা পাচ্ছি তো আশা করি সকলেই বুঝেছ এবং জিপিএস সম্পর্কেও বলি জি দফা বলেছে ভাইয়া জিআইএস একটা ডিভাইস সে জানতো জিআইএস এবং জিপিএস দুটির পার্থক্য রয়েছে যেমন দেখো একটির নাম হচ্ছে যেটি যেটিকে তোমরা বলছো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম আরেকটি হচ্ছে জিপিএস যেটিকে বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম এই দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিআইএস হচ্ছে একটি সফটওয়্যার যার মাধ্যমে তুমি ম্যাপ ড্র করছো জিপিএস হচ্ছে এখানে ধরো আমি এটি হচ্ছে জিপিএস একটি ডিভাইস এটির মাধ্যমে আমি এখানে ক্লিক করলে জানলাম আমার এখানে অ্যাপসুলেট অবস্থানটি কোথায় এই অ্যাপসুলেট অবস্থানটি অর্থাৎ এই যে আমাদের ল্যাটিচিউড জানালো আমাদের লংগিচিউড জানালো এর মাধ্যমে জিপিএস আমাদের জিপিএস একটি ডিভাইস সেই ডিভাইসের মাধ্যমে আমরা এই ধরনের অ্যাপসলিট লোকেশন আলোচনা করতে পারি তাহলে বুঝলাম জিআইএস হচ্ছে একটা সফটওয়্যার জিপিএস হচ্ছে একটা ডিভাইস জিপিএসের মাধ্যমে আমরা আমাদের অ্যাপসুলুট লোকেশন ট্রেস করতে পারি এবং জিআইএস এর মাধ্যমে আমরা ম্যাপ ড্র করতে পারি ম্যাপের পিছনে বিভিন্ন ডাটা ইনপুট করতে পারি তো আশা করি আর কোনো সমস্যা নেই সকলের এখনও অনেকে দেখছো অনেকক্ষণ আমরা ক্লাস নিয়েছি আর এমন কি কোনো ম্যাপ আছে যেখানে সব ম্যাপের কম্বিনেশন করা হয়েছে এই ম্যাপটি আসলে করা কঠিন এমন ম্যাপ নাই যেখানে সব রকমের কম্বিনেশন করা হয় যদি করা হতো তাহলে কিন্তু ম্যাপকে এতগুলো ভাগে ভাগ করা হতো না এতগুলো ভাগে ভাগ করা হয়েছে এই জন্যই কারণ একটি ম্যাপে সব ধরনের কম্বিনেশন ইনপুট করা যায় না ধরো আমি তোমাকে জিওলজিক্যাল ম্যাপ দেখাবো সেখানে আমি যখন অনেকগুলো ডট দিব ঢাকায় কিন্তু ডটের সংখ্যা বেশি পড়বে ধরো আমি দেখাচ্ছি ঢাকার একটি নদীর কথা এর মাধ্যমে এরপর ধরো এই অঞ্চলে ঢাকা অবস্থিত এই অঞ্চলে আমি ঢাকার নদী দেখাবো নদী দেখালাম এবং এখানে আমি মানুষও দেখালাম ধরো ডট দিলাম এখন বলতো এই ডটে না আমি মানুষ বুঝবো না আমি নদী বুঝবো যার জন্য সব ম্যাপকে একসাথে কম্বাইন করা হয় না ম্যাপকে আলাদা আলাদা করে নিজের প্রয়োজনে ভাগ করতে হয় অনেক ভালো লাগছে তোমাদের সাথে ক্লাসটি করে এত প্রশ্ন এত প্রশ্ন এতগুলো প্রশ্নের উত্তর দিলাম অনেক ধন্যবাদ আশা করি ক্লিয়ার হয়েছে বিনা বলেছে ভাই ক্লিয়ার হয়েছে সিএম বলেছে অনেক ভালো লেগেছে তহফা বলেছে ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা এরপর আমাদের আর ক্লাস রয়েছে সেই ক্লাসটি আশা করি আমরা চার কিংবা পাঁচ তারিখের দিকে নিব সেই ক্লাসটিতে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এস ডিজে এমডিজে নিয়ে আলোচনা করব ভর্তি পরীক্ষার্থে যারা রয়েছে পরবর্তীতে ভর্তি পরীক্ষা দেবে এটি তাদের ক্ষেত্রে কাজে লাগবে এবং ওই ক্লাসটিতে আমরা মানচিত্র অঙ্কন করা শিখব বাংলাদেশের মানচিত্র পৃথিবীর মানচিত্র ভারতীয় উপমহাদেশের মানচিত্র কীভাবে অঙ্কন করা যায় তো তোমরা সবাই বলেছ ক্লাসটি করে মজা পেয়েছ এবং আশা করি পরবর্তী ক্লাস থেকে এভাবে আরো অনেক প্রশ্ন রাখবে রেডি রেডি করে রাখবে নোট শেয়ার করবে আমাদের টেন মেরিট স্কুলের গ্রুপে এবং টেন মেরিট স্কুলের ক্লাস তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম